বানর তো আর কিছুই অবশিষ্ট নেই, না শান শওকত, না সেই রূপ লাবণ্য। আমার বানু, নিজেকে সবসময় এতটা অপবাদ দেবেন না। এত রাতে আমাদের বিরক্ত না করে সকালবেলায় তো তার খোয়াবের ব্যাখ্যা চাইতে পারতেন। খোয়াব বিশ্লেষণকারীগণ চলে এসেছেন, তোমার পথের এখন দরকার নেই। দরুদ মিশরের বাদশাহ, মহান প্রভু আমেন হতে। এরা মিশরের সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী এবং জ্যোতিষী। আমি মহামান্য বাদশাহর কাছে তাগাদ করছি খোয়াবের বর্ণনা করতে, যাতে তারা ব্যাখ্যা দিতে পারে। আমি দেখলাম ষাটটি মোটা তাজা গরু প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে নীল নদের ভেতর থেকে উঠছে। তারা তীরে এসে ঘাস খেতে লাগলো। এরপর নীল নদ শুকিয়ে গেল এবং তার ভেতর থেকে শুকনো সার বের হয়ে এলো এবং মোটা ষাটটিকে গিলে ফেলল। যদি মহামান্য বাদশাহ অনুমতি দান করেন, তাহলে খোয়াব ব্যাখ্যাকারীরা একে অপরের সাথে আলোচনা করে নিক। কোনো সমস্যা নেই, যত সময় চান নিতে পারেন। খোয়াবটা শুনে মনে হলো এর গভীর নিশানা রয়েছে। আপনারা কি এর ব্যাখ্যা দিতে পারবেন? এই খোয়াব ব্যাখ্যাহীন নয়, কিন্তু জেহেনে কিছুই ঢুকছে না। কেন জেহেনে কিছু ঢুকবে না? আসলে আমরা এই খোয়াবের কোনো কুলকিনারা পাচ্ছি না। তাহলে বলে দাও এটা বিশৃঙ্খল খোয়াব। হ্যাঁ হ্যাঁ, এরকমই বলতে হবে। জনাব চতুর্থ আমেন হতে, আপনার খোয়াবটি বিশৃঙ্খলাময় ও ব্যাখ্যাহীন। খোয়াবটি বেশ জটিল ও আতঙ্ক মিশ্রিত। আমরা এরকম বিশৃঙ্খল খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম। আপনারা এটাই স্বীকার করুন যে আপনারা খোয়াবের ব্যাখ্যা জানেন না। সকল বিবেকবান মানুষই বুঝতে পারে যে এই খোয়াবের যথেষ্ট অর্থ রয়েছে। মহামান্য বাদশাহ নিশ্চয় শুনে থাকবেন আমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানকারীর অত্যন্ত সুদক্ষ। তাদের সামর্থ্য নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। যদি বাদশার খোয়াবের কোনো ব্যাখ্যা থাকতো, তাহলে তারা অবশ্যই বলতো। আমি খোয়াবের ব্যাখ্যা চাই এবং আপনারাই জবাব দেবেন। উত্তেজিত হবেন না মহামান্য বাদশাহ, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক। আমি আপনার জন্য মহামান্য বাদশার কাছ থেকে কিছুটা সময় চাইতে পারি। নিঃসন্দেহে আমার খবরের ব্যাখ্যা আছে, কিন্তু আমার খবরের ব্যাখ্যা দেওয়ার মতো হিম্মত তাদের কাছে নেই। এখন তো বানু অনুরোধ করছে আপনাদের ফুরসত দিতে, কিন্তু আমার খবরের ব্যাখ্যা আমার চাই। ইউজারশিপের কাছে অবশ্যই এই খোয়াবের ব্যাখ্যা আছে। আমি কি বলবো তাদেরকে ইউজারশিপের কথা? না না,
তারা তো কেউ ইউজারসিফের বন্ধু নয়। বানু আমাকে অনুমতি দিল না, যদি দিত তাহলে অবশ্যই বলতাম। তারা হয়তো ভেবে নিয়েছিল যে আপনি খোয়াবের ব্যাখ্যা দেবেন, তারা তো আর বোঝেনি যে আপনি ইউজারসিফের কথা বলতে চান। কেন আপনি তাদেরকে বলেননি যে আপনি? কাকে বলবো, পুথিপারকে যে তাকে জেলে পাঠিয়েছে, নগ্নমোহরকে যে তার খোলাখুলি শত্রু। যাই হোক না কেন, এখন আপনি বাদশার কাছে ইউজারসিফের কথা বলুন। অবশ্যই বলবো। 7 বছর পূর্বে এইটা করা উচিত ছিল। 7 বছর পূর্বে যদি মরহুম বাদশার সামনে ইউজারসিপকে উপস্থিত করতে পারতাম। জানি না কেন ভুলে গিয়েছিলাম, সে আমাকে একাত্মবাদী খোদার দিকে দাওয়াত করেছিল, আমার খোয়াবের সুন্দর একটা ব্যাখ্যা করেছিল, ওই সকল দয়া, ওই সকল মেহরবানি। আর আমি কিনা একটা ছোট্ট তাগাদ ভুলে গিয়েছিলাম, যেটা কিনা আমার পয়গম্বরের তাগাদ। লানত আমার পুরে, লানত আমার পুরে। আমি কিভাবে তার মুখোমুখি হব? আপনার একদমই উচিত হয়নি ইউজারসিফের তাগাদ ভুলে যাওয়া। আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনি কি করে ভুলে গেলেন? সন্দেহ নেই শয়তানের লানত আমার ভুলে যাওয়ার কারণ হয়েছে, এই ভুলের জন্য আমাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে, অবশ্যই করব। শিশগুলো হচ্ছে শুকনো গরু। আমি পরপর 2 রাত ভিন্ন আকৃতির খোয়াব দেখলাম। এখন তো আমাকে আর বলতে পারবেন না যে আমার খোয়াবের কোনো ব্যাখ্যা নেই? একদমই চালাকি করবেন না, আমি খোয়াবের ব্যাখ্যা চাই। আপনারা না পারলে স্বীকার করুন, যেন আপনাদের জ্ঞান সম্পর্কে বুঝতে পারি। আজ রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা চাই। যদি খোয়াবের ব্যাখ্যা না দিতে পারেন, তবে পায়ে বেরি পরিয়ে সবাইকে কারাগারে নিক্ষেপ করা হবে। সন্দেহ নেই যে আপনার খোয়াবের যথেষ্ট ব্যাখ্যা রয়েছে, কিন্তু এরা তা দিতে পারছে না। তাহলে উপায়টা কি? যদি ব্যাখ্যা করতে না পারে, রাস্তা তো আছে। আমুনের খাদেমগণ এবং খোয়াব বিশ্লেষণকারীদের অহংকার চূর্ণ করার দারুণ একটা সুযোগ। আপনি আপনার খোয়াবের ব্যাখ্যা তাদের কাছ থেকে আদায় করে নিন। আমিও আশা করছি তারা খোয়াবের ব্যাখ্যা দিতে পারবে না।
সম্মানিত ভানু অনুমতি দান করুন। কি বলতে চাও তুমি? বাদশাহ আমিন হোতেবের খোয়াবের ব্যাখ্যা জানো নাকি? অনেকটা ওই রকমই। ইরানুস, এ বিষয়ে নাক গলানোর দরকার নেই। বাদশার ক্রোধ বাড়িও না। কিছু কি বের করতে পারলে? এই খোয়াবের ব্যাখ্যা খুবই মুশকিলের কাজ। যেহেতু আমরা নিজেরাই বুঝতে পারছি না, তবে ব্যাখ্যা করব কি করে? জনাব, আমাদেরকে আরো এক রাত সময় দিন। যদি না পারো আমি নিজে তোমাদের কতল করব। তোমরা আমাকে ও আমুনকে লজ্জায় ফেলে দিলে। আমুনের এবাদতখানার খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষীগণ আপনার কাছে একটি রাত ফুসরত চাইছেন। ফুসরতের কোনো উপায় নেই। বছরের পর বছর বসে বসে খেয়েছেন, এখন উপায় খুঁজে বের করুন। আজ এবং এই রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা প্রদান করুন। মহামান্য বাদশাহ, এরা মিশরের খুব নামি দামি খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষী। যদি এক রাত ফুসরত পায় তবে অবশ্যই ব্যাখ্যা দেবে। আজে কথা বলবেন না মহান পুরোহিত। তারা বসে বসে ভাও খাওয়া লোক ধূর্ত ইঁদুরের ন্যায়, শুধুমাত্র তেবসের লোকদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেওয়ার লোভে ওত পেতে থাকে, এবং এরা বেয়ারিশ কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। আপনি আবারও উত্তেজিত হয়ে যাচ্ছেন, এটা আপনার বিমারির জন্য খারাপ হতে পারে। আজ হয় তারা ব্যাখ্যাদান করার জন্য মুখ খুলবে, না হয় কুকুরের ন্যায় দৌড়া রাগাতে জর্জরিত করব। জনাব, অজ্ঞামোহর সতর্ক থাকুন। আজকে কেউ আমার আঘাত থেকে নিরাপদ নয়। এদের পক্ষ নেবেন না। নিজের ওপর নিয়ন্ত্রণ আনুন মহামান্য বাদশাহ, নতুবা শরীর আরো খারাপ করবে। এদের সকলকে হাজতে নিয়ে যাও। ওই সময় আজাদ হবে যখন আমার খবরের ব্যাখ্যা দিতে পারবে। ইরানুস, তুমি কি বলতে চাও? আমার বানু, আমি এই মুশকিলের উপায় জানি, কিন্তু কথা বলার সাহস নেই, কারণ বাদশাহ অনেক রাগান্বিত। মানে কি তুমি খোয়াবের ব্যাখ্যা জানো? না বানু, তবে আমি একজন শক্তিশালী খোয়াব বিশ্লেষণকারীকে চিনি। ইরানুস, বাদশাহ প্রচন্ড রেগে আছেন, অহেতুক কথায় তোমার চাকরি চলে যেতে পারে। আমার বিশ্বাস রয়েছে যে সে খোয়াবের মুশকিল আসানের উপায় খুঁজে পাবে। আমার বানু, আমি অনুরোধ করছি, আমাকে অনুমতি দিন। তাদেরকে নিয়ে যাও। কি করছেন, কি করছেন? জনাব অজ্ঞামোহর, কিছু একটা করুন। এসব আপনি কি করছেন? হেনারা হচ্ছেন আমুনের খাদেম, আমুন খোদা অসন্তুষ্ট হবেন। বিরত থাকুন আলী জনাব, ইরানুস আপনাকে কিছু একটা বলতে চাইছে। তাদের ছেড়ে দাও। বলো ইরানুস, আমি শুনছি। আমি মহামান্য বাদশার মুশকিল আসানের জন্য একটা পথ জানি। তুই আমার খোয়াবের উপায় জানিস? জি আলী জনাব। Ha 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 ha!
লজ্জিত হওয়ার মতোই। যান, নিজেদের নীল নদে ডুবিয়ে মারুন। আমুন মন্দিরের জাদুকর ও খোয়াব বিশ্লেষণকারীগণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই সময় আমার সাক্ষী কিনা আমার জন্য উপায় খুঁজে পেয়েছে। বল। বল ইরানুস। একজন এব্রানি গোলাম যে এখন হাজতে রয়েছে। একজন হাজত বন্দী এব্রানি গোলাম? মহামান্য বাদশাহ, আমি যখন আপু পিসের সঙ্গে হাজতে ছিলাম, দুইজনই খোয়াব দেখেছিলাম। ওই কয়েদি জোয়ান সেই খোয়াবকে হাজত থেকে আজাদ হিসাবে ব্যাখ্যা করেছিল এবং আপু পিসের খোয়াবকে ফাঁসির ব্যাখ্যা করেছিল। তিন দিন পর দুটি ব্যাখ্যাই মিলে গেল। ইরানুস, তুই কি জানিস বাদশার সাথে ঠাট্টা মস্করার ফল কি হতে পারে? নিশ্চিত থাকুন আমার প্রভু, নিশ্চিত থাকুন। ও কি বলছে পুতিফার? পুতিফার, ও সঠিক বলছে আমার প্রভু। ধারণা করছি আমি ওই জওয়ানটাকে চিনি। আমার খোয়াবের জন্য আগামীকাল পর্যন্ত ফুরসাত দিচ্ছি। ফুরসাত রয়েছে, চলে যাও। নীলনদের আশেপাশে গোবর পড়ে আছে, গিয়ে দুর্গন্ধ শুকো, চলে যাও। আমি আগামীকালের ভেতরে আমার খোয়াবের ব্যাখ্যা চাই, দূর হও। সময় নষ্ট করো না, এক্ষুনি হরেন হোপের সঙ্গে জাবিরা কারাগারে চলে যাও আর আমার খোয়াবের ব্যাখ্যার তালাশ করো। এই জওয়ানের নামটা কি? ইউজার সিফ, তবে এব্রানি ভাষায় একে ইউসুফ ডাকা হয়। নামটা পরিচিত, ধারণা করছি এই নামক যুবককে অতীতে জনাব পুতিফার ক্রয় করেছিল। ঝাভিরা কারাগারে রওনা হও। এই গভীর রাতে এখানে কি চাইছেন? কারারক্ষী প্রধানকে গিয়ে বলো জনাব চতুর্থ বাদশাহ আমিন হোতেবের পক্ষ থেকে জনাব হরেন হোপ এসেছে। একটু অপেক্ষা করুন জনাব সেনাপতি। সেনাপতি হরেন হোপ প্রবেশ করতে চাইছেন। রওনা হও। গভীর রাতে জনাব হরেন হোপ কি কারণে এই কারাগারে আসলেন? বাদশার ফরমান পালন করতে গেলে কোনো দিন রাত লাগে না। কি ব্যাপার ইরানুস, কোনো অপরাধ করেছ জেলখানে এলে যে? না, আমরা ইউজারশিপকে দেখতে এসেছি।
আমরা মহামান্য বাদশার পক্ষ থেকে এসেছি। বাহ, খুব ভালো তো, এসো। খোদাবন্দে দরুদ তোমার উপরে। তুমি কে, কি করছো? আমি ইরানুস, ইরানুস, কর্তব্য ভুলে যাওয়া ইরানুস, মহানুভবতা না চিনতে পারা ইরানুস। ইরানুস, বন্ধ করো, বন্ধ করো এসব কথা। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। তুমি আমার কাছে ছোট্ট একটা তাগাদ করেছিলে, কিন্তু আমি সেটা তুচ্ছ জ্ঞান করেছিলাম। লজ্জায় আমি তোমার সামনে আসার সাহস পাচ্ছিলাম না। তুমি নিজে থেকে কিছু করনি ইরানুস, তোমার লজ্জিত হবার কোনো কারণ নেই। আমার তাগাদ ভুলে যেতে তুমি বাধ্য হয়েছ। তোমার ভুলে যাওয়া ছিল এক ধরনের হেকমত। এখানে যেমন আমি ভালো বন্ধু পেয়েছি, তেমনি ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে সংশোধন করার ফুরসত পেয়েছি। ইরানুস, কি হলো যে তুমি আবার জাভিরা কারাগারে ফিরে এলে, ইউজারশিপকে স্মরণ করলে? বলবো, বলবো। আমাকে মিশরের বাদশা জনাব আমেন হতে এখানে পাঠিয়েছে একটা স্বপ্নের ব্যাখ্যার জন্য। দেবসের সকল জাদুকর খোয়াব ব্যাখ্যাদানকারী এই খোয়াবের ব্যাখ্যাদান করতে অক্ষম হয়েছে। যদি বাদশা খোয়াব না দেখত, তবে সম্ভবত তোমার কথা স্মরণেও আসতো না আমার। বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো আমাকে। বাচ্চা খোয়াবে দেখেছে ষাটটা মোটা তাজা গরুকে একটি শুকনো গরু গিলে খেয়ে ফেলছে, এবং ষাটটি সতেজ গমের শীষ ষাটটি মৃত গমের শীষ দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে। মহান একাত্মবাদী খোদার ইচ্ছায় এই ব্যাখ্যা আমার কাছে আছে, কিন্তু আপনার উচিত নয় এই খোয়াবের ব্যাখ্যা করা, যদি না আমেন হতে আপনাকে এই হাজত থেকে মুক্ত করেন। মহান খোদা তালা আমাকে খোয়াব ব্যাখ্যা দানের তৌফিক দিয়েছে, আর নেক কাজের জন্য দর কষাকষি করা কোনো ইমানদারের জন্যই উচিত নয়। তুমি বাদশার কাছে ফিরে গিয়ে অবশ্যই বলবে যে সাত বছরের জন্য অফুরন্ত নাজ নিয়ামত আসছে, এই সাত বছর চাষাবাদ করুন আর ফসল ঘরে তুলুন। সাত বছরের ফসল শুধু জীবন ধারণের জন্য খাওয়া ব্যতীত বাকিটা সঞ্চয় করবে, কারণ পরের সাত বছর শুধু দুর্ভিক্ষ আর খরা থাকবে। এই দুর্ভিক্ষের সময় সঞ্চয়কৃত খাদ্যশস্য সাধারণ মানুষের জন্য ব্যবহৃত হবে, যাতে মানুষ কষ্ট না পায়। আমি নিশ্চিত যে জাদুকর খোয়াবের ব্যাখ্যাদানকারী খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হয়েছিল। আমি নিশ্চিত এই খোয়াবের ব্যাখ্যা শুনে মহামান্য বাদশা অনেক খুশি হবেন, অনেক খুশি হবেন। তবে যত দ্রুত সম্ভব আমি রাজমহলে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাবে আবার ভুলে যাবে। না না, আমি আজই তোমাদের কাছে আবার ফিরে আসবো। যাও যাও, আমাদের কথা স্মরণে রেখো। অবশ্যই। খোদা হাফেজ ইরানুস। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি আবার ফিরে আসবো। কি বলবে? এই হার এবং ধাতবগুলো খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম।
এই ধাতব খণ্ডগুলো অক্ষম নাকি তুমি? আপনি যেটাই মনে করুন না কেন, আমরা আমাদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছি। আমরা অনেক গবেষণা করে যেটা খুঁজে পেয়েছি তা হলো এই বছরটিকে গরুর জন্য অশুভ বলা যেতে পারে। আমারও তাই মনে হয়। চুপ করো তোমরা, এই কথা গিয়ে বাদশাকে বলবে? এই ব্যাখ্যা শুনলে বাদশা তোমাদের মাথা কেটে নেবে। আমি ওই কয়েদি জুয়ানকে চিনি, ভয় পাচ্ছি ও না খোয়াবে সঠিক ব্যাখ্যা প্রদান করে। তোমরা কি শোনোনি ও ইরানুসের খোয়াবের ব্যাখ্যা প্রদান করেছিল? এটাও যদি করে ফেলে তাহলে তোমাদের কি হবে? জনাবে মালিক, খোয়াবের বিশ্লেষণ তো অনেকেই করে থাকে, কখনো কখনো মিলেও যায়, এটা নিয়ে এত চিন্তার কি আছে? নির্বোধ গাধা! আমুনের এবাদত খানার খাদেমগণ একজন গোলামের কাছে পরাজয় বরণ করবে এটা কোনো সমস্যা নয়? তাই তো সমস্যাই তো। এই জোয়ানের নাম ইউজারসিফ, সে এক খোদার ইবাদতকারী। তার বিজয় মানে আমুনের পরাজয় হিসেবে পরিগণিত হবে। সে একজন কাফের, তার আমুন খোদায় ঈমান নেই। ইরানুস, আমার খোয়াবের ব্যাখ্যা এনেছিস নাকি? পূর্বেই বলেছিলাম সে বড় মাপের খোয়াব ব্যাখ্যা দানকারী। সে কি বলেছে? ইউজারসিপ বলল, 60টি মোটা তাজা গরু ও 60টি সতেজ গমের শীষ 7 বছর অপরন্ত ফসলের নিশানা, এবং শুকনো গরু ও শুকনো গমের শীষ দুর্ভিক্ষ ও শুকনো মৌসুমের নিশানা। সাবাস, এটাই হবে। এই বিশ্লেষণ আমার খোয়াবের সঙ্গে সর্বাধিক সংগতিপূর্ণ। এটাই হবে। এই ইব্রানী গোলাম যা কিছু বলে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি। তুমি তাকে চেনো? কেন নয়, তার সম্বন্ধে আমি অনেক কিছু অবগত আছি। ইরানুস, এই কয়েদি দুর্ভিক্ষ মোকাবেলায় কোনো উপায় বলে দেয়নি? কেন নয় আলি জানাব, সে বলল 7 বছর অপুরন্ত চাষাবাদ করতে হবে, এর মধ্যে থেকে সঞ্চয় করতে হবে, এরপর দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের সময় এই সঞ্চয় থেকে ব্যবহার করতে হবে। এটি পরিপূর্ণ সমাধানের পথ। কিন্তু গম তো 7 বছর মজুত করা সম্ভব নয়। সম্ভবত ওই কয়েদি এর উপায় জানে। হ্যাঁ, অবশ্যই এটাই হবে। এই ইব্রানী গোলামটাকে আমি দেখতে যাচ্ছি, তাকে আমার কাছে নিয়ে এসো। এই খবরের বিশ্লেষণ ও সমাধানের পথ গোপন রাখবেন। দেখতে চাই ইবাদতখানার খাদেমগণ কিভাবে তার ব্যাখ্যা প্রদান করেন। নিঃসন্দেহে এই হেকমতপূর্ণ ব্যাখ্যা অজ্ঞামহর ও ইবাদতখানার খাদেমদের মরণ তীর হিসেবে আঘাত করবে বলে আমার বিশ্বাস। আমি নিশ্চিত যে তারা বাদশার খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হবে। অজ্ঞামহর পরাজিত হবার চেহারাটা দেখার মতোই হবে। ইউজারসিফকে আনার জন্য টমটম বা পালকি দরকার, দ্রুত কর।
রওনা হও। জনাব, ব্যাপার কি? জনাব হরেনহোপ পুনরায় জাভিরা কারাগারে আগমন করলেন। আমি ইউজারসিফকে নিতে এসেছি, সে এখন থেকে আজাদ। অমান্য বাদশাহ জনাব আমেনহোতেপ তাকে দেখতে ইচ্ছুক। তার মানে ইউজারসিফকে এখন থেকে আর দেখতে পাবো না? আপনি কি ইউজারসিফকে কিয়ামত পর্যন্ত কারাগারে দেখতে চান? না না, আমি ইউজারসিফকে আজাদ দেখতে চাই, কিন্তু তার বিচ্ছেদ আমার জন্য সহজ নয়। আমার তো মনে হয় কোনো কয়েদেরই ইউজারশিপের বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা নেই। কারারক্ষী ও কারাবন্দী সকলেই ইউজারশিপের কারণে জাভিরাকে সহ্য করে যাচ্ছে। যাই হোক, জনাব হরেনহোপকে কিদামনের কাছে নিয়ে যাও। চলো দেখি কে ইউজারসিফ। দরুদ আমার খোদার নবী। খোদাবন্দে দরুদ তোমার উপরে। দরুদ জনাব হরেনহোপ। কি হয়েছে ইরানুস? আমরা এসেছি আপনাকে বাদশাহ আমেনহোতেপের কাছে নিয়ে যেতে। রাজমহলের নিরাপত্তা প্রধান জনাব হরেনহোপ আপনার সর্বদা সঙ্গী হতে এসেছে। আমি মিথ্যা দুর্নামের আঘাতে জখম হয়েছি, আর যতক্ষণ না এই মিথ্যা অভিযোগ তুলে নেওয়া না হবে আমি হাজত ত্যাগ করব না। বাদশাহ আপনাকে আজাদ দিয়েছে। উত্তম হচ্ছে বাদশাহ প্রথমে আমার বিরুদ্ধে আনা অভিযোগ দূর করবেন, না হলে একজন অপরাধীর জন্য জেলখানার বাইরে কি সম্মান আছে? আপনি একদম চিন্তা করবেন না, বাদশাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে। উনি তো আপনার কাছ থেকে সাহায্য চান। তার ক্ষমার আমার কোনোই প্রয়োজন নেই, কারণ ক্ষমা পাবে সেই যে গুনহাগার। তাহলে আমাকে এতটুকু বলুন, হাকিম ইউজারশিপকে মিথ্যা অপবাদ থেকে কিভাবে মুক্ত করব? তুমি তোমার বাদশার কাছে ফিরে যাও এবং তাকে গিয়ে বলো বিষয়টি অনুসন্ধান করে দেখবার জন্য নারীদের আঙুল কর্তনের ঘটনাটি কি ছিল উনি যদি পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করেন তবে সত্য বেরিয়ে আসবে। তোমার উচিত হবে এই সুবর্ণ সুযোগটি কাজে লাগানো। জেলখানার বাইরে গিয়ে তোমার বিরুদ্ধে দুর্নাম দূর করতে পারবে, এটাই সুযোগ নিজেকে আজাদ করবার। বাদশাহ আমেনহোতেপ তোমার পক্ষে রয়েছে, এটাই কি যথেষ্ট নয়? বাদশাহ আমেনহোতেপ কেন একজন অপরাধীর জন্য পক্ষ অবলম্বন করবেন? আর একজন অপরাধীকে তার দরবারের উচ্চ মাকামে বসানো কি উচিত হবে? তাহলে ইরানুসকে বলুন, জুলেখা এবং পুতিফারের সকল ঘটনা বাদশার কাছে ফাঁস করে দিক। জুলেখার উচিত অবশ্যই জরিমানা দেওয়া। আমি তো এখানে কারো নামই উচ্চারণ করছি না, তারা আমাকে বছরের পর বছর মহব্বত করেছেন, নাজ নিয়ামতে লালন পালন করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। বছরের পর বছর তোমাকে হাজতে ভরে রেখেছে তারা, আশা করি তোমার অতীতের মহানুভবতা ও গুরুত্ব তারা উপলব্ধি করবে। নারীদের এই আঙ্গুল কর্তনের ঘটনাটা কি ছিল?
কোন নারীগণ? আপনি শুধু মহামান্য বাদশাকে বলবেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটি কি ছিল। উনি যদি অনুসন্ধান করেন তাহলে অবশ্যই সত্য বেরিয়ে আসবে। মিশরের রাজমহলের অধিবাসী এবং লোকজনের এখনো সেই ঘটনাটা মনে আছে। খুবই ভালো, আমরা আবারও খালি হাতে ফিরে যাচ্ছি। দরুদ তোমার উপরে ইউজারশিপ। সবাই ভালো থেকো। হায়, আফসোস, তুমি ওদের সাথে চলে গেলেই তো পারতে। আমেন হতেবের কাছে সব খুলে বলতে আর জুলেখার উপর প্রতিশোধ নিতে। চিন্তা করো না, তারা অতি দ্রুতই ফিরে আসবে। এরকম তো আগে শুনিনি আমি। একজন অপরাধীকে আজাদ করার ইচ্ছে পোষণ করছি আর সেই অপরাধী জেলখানা থেকে আজাদ হওয়ার শর্ত ঠুকে দিচ্ছে। জি, এমনই আলী জনাব। তিনি মহামান্য বাদশার কাছে তাগাদ করেছেন নারীদের আঙ্গুল কর্তনে ঘটনাটা কি সেটা যাচাই করে দেখতে। ঘটনাটা কি? কে এই নারী? কেউ কিছু জানে এই ব্যাপারে? জি জাহাপনা, আমি জানি বিষয়টা। যদি অনুমতি দান করেন ওই নারীদের এখানে হাজির করতে পারি। একটু জলদি করো, জানতে চাই বিষয়টা কি। আচ্ছা ঠিক আছে। দেখেছেন জনাব পুতিফার কতটা কষ্ট পেয়েছেন? আমি বুঝতে পেরেছি এটাই এই জোয়ানের বন্দী হবার কারণ। বেশ কয়েক বছর আগের ঘটনা এটা। পুতিফারের স্ত্রী জুলেখা তার গোলাম ইউজারসিফের দিকে নজর দিয়েছিল। বানু জুলেখা ও রুদমনকে আমার কাছে ডেকে পাঠাও। জনাব প্রতিবার তো বানু জুলেখার উপর অভিমান করে আছেন, জানি না কি হবে। সেই সব নারীদের নাম জানতে চাই যারা ইউজারশিপের কারণে আঙ্গুল কর্তন করেছিল। তাদের নাম দিয়ে কি হবে? মহামান্য বাদশাহ তোমাকে এবং ওই সকল নারীদেরকে তার দরবারে তলব করেছে। রুদামুন, বানু জুলেখা ও কারিমামা যে সকল নারীদের নাম বলবে তাদের অতি সত্বর দরবারে জমায়েত করবে। খোদা বান্দেগার বাদশার আদেশ এটা। কেন তাদেরকে তলব করার কারণটা কি? বাদশাহ তাদেরকে কেন কেন ডেকে পাঠিয়েছে? বাদশাহ ইউজারশিপকে আজাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু ইউজারশিপ একটা শর্ত দিয়েছে। সে চায় তার সেই ঘটনা তদন্ত হোক। তাই বাদশাহ আমেন হতে সেই মজলিসে উপস্থিত সকল নারীদের তলব করেছেন যাতে সে জানতে পারে ইউজারশিপ গুণাগার না নিষ্পাপ। সন্দেহ নেই যে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিচারের মুখোমুখি? এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই যে ইউজারশিফ নির্দোষ প্রমাণিত হবে আর তুমি তোমার পাপের শাস্তি পাবে। এই অপমান আমার প্রাপ্য।
কেউ যদি নিষ্পাপ কাউকে জেলখানায় নিক্ষেপ করে, অপমান করে, তবে এটাই তার প্রাপ্য হওয়া উচিত। এতে আমিও অপমানিত হব। তুমি বহু পূর্বে আমার সম্মান ঢাক ঢোল পিটিয়ে চূর্ণ করেছ। রুদামুন নিজ দায়িত্বে জুলেখার মুখ থেকে নাম শোনো আর তাদের তলব করো। তাদের নিয়ে আমেন হতেবের রাজমহলে যাব। আমি জুলেখার চাইতেও বেশি অপরাধী। আমেন হতেব যখন সওয়াল করবে যে এই নিষ্পাপ যুবককে কেন বছরের পর বছর কারাগারে রেখেছিলাম, তখন কি জবাব দেব তাকে? মেনিসাবু! হ্যাঁ, কি হয়েছে? যে সকল নারী জুলেখার জাসনে হাজির হয়েছিল তাদেরকে সহ বানু জুলেখাকে বাদশাহ আমেন হতেব তার দরবারে তলব করেছেন। কোন নারীগণ? যেসব নারী তাদের আঙ্গুল কর্তন করেছেন। ওই সকল আঙ্গুল কাটা নারীদের নিয়ে বাদশাহ কি করবে? হাসি বন্ধ করো মেনিসাবু। বাদশাহ আসলে জানতে চান ইউজারসেফকে কেন কারাগারে নিক্ষেপ করা হলো, এই নারীদের সাথে তার সম্পর্ক কি। তার মানে যদি প্রমাণ হয়ে যায় যে ইউজারসিফ কোনো গুনাহ করেনি, তবে তাকে আজাদ করে দেবে, তাই না? আমিও মনে প্রাণে চাই ইউজারসিফ আজাদ হোক, একই সাথে বানু জুলেখা সহ তেবেসের এই নারীগণের কঠোর সাজা হোক। আশা করছি বানু জুলেখা ইউজারসিফের হকের প্রতি যে অন্যায় করেছে তার জরিমানা দিতে বাধ্য থাকবে, তাই না? তাই হোক। কি হয়েছে? পুতিপাড়ের প্রাসাদের নিরাপত্তা প্রধান রুদামুন আমার মহলে এসেছে এবং আমার স্ত্রী মিনি তাতেমকে সঙ্গে করে নিয়ে গেছে। কেন নিয়ে যেতে দিলে? কেন? আমেন হতেবের আদেশ ছিল, যারা জুলেখার মেহমানদারিতে ইউজারসিফকে নিয়ে সংঘটিত ঘটনায় উপস্থিত ছিলেন তাদের সবাইকে গ্রেফতার করেছেন এবং তার সাথে করে আমেন হতেবের রাজমহলে নিয়ে গেছেন। তুমি কি ইউজারসিফের ঘটনাটা বলছো? এমন যেন না হয় আমেন হতেব ইউজারসিফকে আজাদ করেছে আর ওই নারীদেরকে শাস্তি স্বরূপ গ্রেফতার করার আদেশ দিয়েছে। মিনি তাতেমকে আজাদ করার জন্য আমার কি করা উচিত? মিনি তাতেম অবশ্যই আজাদ হবে, একদম চিন্তা করো না। আমাদের একজন প্রতিনিধিকে সেখানে পাঠাও, দেখো ইউজারসিফকে আজাদ দেয় কিনা। দুশ্চিন্তার সময় শুরু হয়ে যাচ্ছে। যদি ইউজারসিফ আজাদ হয়ে যায় তাকে কি করব তাহলে? আমি তা জানি না।
স্ত্রী। কি মুশকিল, গরিব সম্বলহীনদের পরিবর্তে সম্ভ্রান্তদেরকে গ্রেফতার করে আনা হয়েছে। মুশকিলের কি আছে, একবার না হয় ব্যতিক্রম কিছু হোক। তুমি এখানেই অপেক্ষা করো। এই নিয়ে তিন দিন অতিবাহিত হলো, একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে পড়ে আছো তোমরা। এটা অত্যন্ত লজ্জাজনক। আজকে যদি আমেন হতে তার খোয়াবের ব্যাখ্যা চায়, তাহলে কি জবাব দেবে তোমরা? বলবে যে আমরা খোয়াবের বিশ্লেষণকারীগণ খোয়াব ব্যাখ্যা করতে না পেরে পেট পূজা করে যাচ্ছি। কি বলবে, আমরা খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম? হয় আজ তোমরা আমেন হোতেবের খোয়াব ব্যাখ্যা করবে, নয়তো আমি তোমাদের প্রত্যেকের জান কতল করে তোমাদের পশ্চিমের দুনিয়ায় নিক্ষেপ করব, কথাটা মনে রেখো। জনাবে আলী অজ্ঞামোহর, তুমি আবার কি বলতে চাও, কি হয়েছে? আমি দেখে এলাম যে পুতিফার, বানু জুলেখা ও মিশরের অন্যান্য সম্ভ্রান্ত নারীদেরকে রাজমহলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মনে হলো যে তাদেরকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। আলী জনাব, কিছু কি জানতে পারোনি? সওয়াল করেছিলাম, কেউ কিছু বলতে পারেনি। কয়েক বছর পূর্বে তোমরা মিশরের নারী সমাজ আর ইউজারসিফের মধ্যে একটা ঘটনা সংঘটিত হয়েছিল। ওই ঘটনার হাকিকত কি আমি জানতে চাচ্ছি। যখন তোমরা ইউজারসিফের দর্শন করেছিলে, তোমাদের মধ্যে তখন কি ঘটেছিল? আমি তোমাদের বলছি, তোমাদের জবানে কি ভাষা নেই? সেদিন কি ঘটেছিল? আমরা ইউজারসিফের মধ্যে নোংরা বা বিকৃত রুচির কিছু দেখিনি। ইউজারসিফের মতো পাক পবিত্র মনের অধিকারী ও পরহেজগার আমি কখনো দেখিনি। একজন আসমানি ফেরেশতাকে কি খারাপ ও নাপাকি কাজের সাথে সম্পৃক্ত করা যায়? জানতে চাই তোমাদের আর ইউজারসিফের মধ্যে সংঘটিত ঘটনায় কে দোষী ছিল? ইউজারসিফ কি ভুল থেকে বিরত ছিল না? সে কি কোনো গুনাহ করেছিল? জুলেখার জবাব জানতে চাই। আপনাদের দুইজনের ভেতরে অপরাধী কে ছিল? আপনি কি ইউজারসিফকে গুনাগার ভাবেন নাকি নিষ্পাপ? আমি সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনার পর্দা আমি উন্মোচন করব এবং কোনো মিথ্যাবাদীকে শাস্তি থেকে রেহাই দেব না, এবং নারীদের মধ্যে থেকে আপনি এই ঘটনা পরিষ্কার করে খুলে বলবেন আমাকে। হ্যাঁ, বলবো। আজ সত্যটা উন্মোচিত হবে, যে হাকিকত বছরের পর বছর লুকায়িত ছিল সেটাও প্রকাশিত হলো। আমার স্পষ্ট হাকিকতের মোকাবেলায় স্বীকারোক্তি ব্যতীত তিক্ত আর কিছুই নেই। আমি বছরের পর বছর ধরে ইউজারসিফের মতো পাক পবিত্র এক আত্মার প্রতি প্রেমমুগ্ধ ছিলাম। ইচ্ছা ছিল তাকে হস্তগত করব, তাকে জেনার কাজে লিপ্ত করব। আমি কিন্তু সে পাক পবিত্রতাকে প্রাধান্য দিয়েছে, প্রত্যাখ্যানের হাত আমার দিকে নিক্ষেপ করেছে। এটা তো ঠিক যে ইউজারসিফ আপনাদের গোলাম ছিল, আর একজন গোলামের প্রতি মালিকের হক থাকবেই, কিন্তু আপনার তো একজন স্বামী রয়েছে, আপনার কি এরকম করা উচিত হয়েছে? অপরদিকে তুমি তো আমুন মন্দিরের ইলাহিও ছিলে, আমুনের সহধর্মিনী হিসেবেও পরিগণিত। তোমার এ ধরনের কাজ করা একদম শোভা পায় না।
তাহলে স্বীকার করছেন যে অপরাধী আপনি ছিলেন, ষড়যন্ত্র আপনি করেছেন, আর কিনা নিষ্পাপ ইউজার সিফকে কারাগারে আপনি প্রেরণ করেছেন? আমি নিজেকে গুনাহগার এবং ইউজার সিফকে নিষ্পাপ স্বীকার করছি। মেনিসাবু। জি বলুন জনাব রুদামুন। এই টমটম নিয়ে ইউজারসিফের কারাগারে যেতে পারবে তুমি? ইউজারসিফের কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি চোখের পলকে যেতে পারবো, কিন্তু তার সাথে কি কাজ? তাকে বলবে যে বানু জুলেখা এবং মিশরের অন্যান্য নারীগণ তাদের ভুল স্বীকার করেছে, তারা ইউজারসিফকে নির্দোষ বলেছে, সে অতি দ্রুত ছাড়া পাবে। কখন 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 সে আজাদ পাবে? জানি না, অতি দ্রুত তাড়াতাড়ি যাও। জি জি জি। মেনিসাবুকে জাভিরা কারাগারে নিয়ে যাও এবং অতি দ্রুত ফিরে এসো। চলো চলো চলো। একটা কথা সত্যি করে বলো তো নারীগণ, তোমরা মোহগ্রস্ত হয়ে হাত কেটে ফেললে, অথচ ইউজার সিফ তাকেও দেখলো না? জি অনেকটা সেই রকমই, আমরা সকলেই নিজেদের হাত কেটে ফেলেছিলাম। সত্যি বলছি, ইউজার সিফ একজন পাক পবিত্র মানুষ, সে একবারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকায়নি। ও একবারও আমাদের ধোকায় পা দেয়নি আর আমাদের কাছে পরাজিতও হয়নি। এরকম জোয়ান আসলেই প্রশংসার যোগ্য, তার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছিলাম, এতদিন আমি সেটা বিশ্বাস করিনি। আমি কিন্তু তা বিশ্বাস করছি না, ও একজন রক্ত মাংসের মানুষ, এটা কি করে সম্ভব? কেন ইউজার সিফের সাথে ষড়যন্ত্র করেছ? কেন এই রূপ তুললো জোয়ানকে জেলখানায় নিক্ষেপ করলে? আমি আমাদের নিজেদের গুনাহ স্বীকার করে নিচ্ছি এবং মহামান্য বাদশার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার কাছে ক্ষমা চাচ্ছ? তোমার তো ইউজার সিফের কাছে ক্ষমা চাওয়া উচিত। বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে তার জীবন ধ্বংস করে ফেলেছেন আপনি। আপনিও অপরাধী জনাব পুতিফার, যে কিনা খোয়াব বিশ্লেষণকারীদের দম্ভ চূর্ণ করে খোয়াব বিশ্লেষণে এলেম সৃষ্টি করেছে এবং পূত পবিত্রতার দিক থেকে অতুলনীয় সে, আর তাকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দি করে রেখেছেন। এই অপরাধ খণ্ডনের কোনো অজুহাত নেই আমার কাছে, শুধু এতটুকু জানি যে তখন চারপাশের মন্দ কথাবার্তা বন্ধ করতে কারাগারই একমাত্র পথ ছিল। তা সত্ত্বেও আমি অবশ্যই গুনাহগার। যদি অনুমতি করেন তো আমি এখন যেতে চাইছি, আমার শরীরের অবস্থা ভালো নয়। কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। জি। এই নারীদের রাজমহলের অস্থায়ী জেলখানায় নিয়ে যাও, তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত দেব আমি। চলুন সবাই, আমি আপনাদেরকেই বলছি, কোনো ঝামেলা করবেন না, চলুন। হ্যাঁ, তুমি এখন ফিরে যেতে পারো। সেনাপতি হরেন হোপ, বলুন মহামান্য বাদশাহ। ইরানুসকে সঙ্গে করে জাবিরা কারাগারে চলে যাও, ইউজার সিফকে বলবে তার পাক পবিত্রতা ও নিষ্পাপ থাকার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি।
তাকে সম্মানের সহিত কাছের বন্ধু হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তাকে সম্মানের সহিত আমার কাছে নিয়ে এসো। ইউজার সিফের সঙ্গে দিদারের জন্য অধৈর্য হয়ে যাচ্ছি। যথা আজ্ঞা মহামান্য বাদশাহ। রুদামুন বলেছে জুলেখা ও মিশরের অন্যান্য নারীগণ তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল সকলে তাদের সেই গুণা কবুল করে নিয়েছে এবং তোমাকে সকল গুণা থেকে নির্দোষ ঘোষণা করেছে। বাদশাহ আমিন হতে অতি দ্রুতই তোমাকে আজাদ করে দেবে। আমি শুধু চেয়েছিলাম পুতিফার জানুক যে ইউজারসিফ তার অগোচরে কোনো বিশ্বাসের খেয়ানত করেনি এবং একই সাথে বাদশাহ আমিন হোতেব ও জনাব পুতিফার জানুক যে আমি কোনো বেঈমান নই। ইউজারসিফ খেয়ানতকারী নয়। সাথে প্রমাণিত হোক যে খোদাবন্দ কখনো খেয়ানতকারীকে মাকসাদে পৌঁছায় না। ইউজারসিফ কি এমন ঘটেছিল যে মিশরের নারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠলে ওরা তোমাকে জয় করতে পারলো না কেন? হ্যাঁ, আমি নিজেকে নির্দোষ ভাবছি না এবং নিজেকে দোষ ত্রুটির থেকে ঊর্ধ্বে মনে করছি না। গোমরাহী নাফস আমাকেও অনেক ইনসানের মতো নোংরা ও কুৎসিত কার্যাবলী সম্পাদনে প্ররোচিত করে থাকে, কিন্তু আমার পরোয়ারদিগার আমাকে রহমত দিয়েছেন এবং এই নারীদের কুপ্রস্তাব থেকে নাজাদ দিয়েছেন। আমার পরোয়ারদিগার অনেক বেশি মেহেরবান ও ক্ষমাশীল। দরুদ সেনাপতি হরেন হোক। তোমাদের উপরও দরুদ। ইউজারসিফকে নিতে এসেছি। আজাদের জন্য তোমার শর্ত আঞ্জাম দেওয়া হয়েছে। জুলেখা সহ অন্যান্য নারীরা দোষ স্বীকার করেছে, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু সত্যি বলতে আমি তো তাদের শাস্তি দিতে চাইনি। বাদশাহ তোমার সাথে মোলাকাতের জন্য অস্থির হয়ে আছেন। তোমাকে ছাড়া তো আমরা একেবারেই অচল। তোমার বিচ্ছেদ কি করে সইব? আমাদের পরিবার পরিজনের বিরহ, তোমার সান্নিধ্যে আমরা ভুলে গিয়েছিলাম। তোমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিঃসঙ্গ একাকী হয়ে পড়ব আমরা। তোমরা তো এখন খোদাকে পেয়েছ, তাকে কিনারে রেখো, তাহলে জেলখানার দুর্বিষহ জীবন ও ইউজারসিফের বিরহ অনেক সহজ হয়ে যাবে। আমি তো সবসময় তোমাদেরকে দেখতে আসব। আমি তোমাদেরকে একাকী করে রাখব না। ইউজারসিফ কয়েদিদের জন্য এমন কি করেছে যে সবাই তাকে এত ভালোবাসে? ইউজারসিফ ওদের প্রকৃত বন্ধু, পথপ্রদর্শক, পরামর্শদাতা ও দুশ্চিন্তা দূরকারী। বাদশাহ আমিন হোতেবকে বলবে যে ইউজারসিফকে ছাড়া জেলখানা একটা পরিত্যক্ত বাড়ি ব্যতীত আর কিছুই নয়। আপনি বাদশাহকে বলবেন যে আপনাকে আমাদের কাছ থেকে কেড়ে না নিতে, আমরা আপনার সঙ্গে থাকতে চাই। তোমাদেরকে নসিহত করছি, যদি তোমরা মানো তবে শান্তি পাবে। জেলখানা জীবিতদের দুশ্চিন্তা ও ব্যথিতদের বাড়ি, বন্ধু ও পরিজনদের পরীক্ষা নেবার স্থান এবং গুণাগারদের সংশোধন কেন্দ্র, এটা অবশ্যই সবসময় মনে রাখবে। নিজেদের রূহকে পরিশুদ্ধ করো এবং নিজের ভেতরটাকে তৈরি করে নাও। নিজেদের কবরের ন্যায় দাফন করো না। কথা দিচ্ছি অতি দ্রুত তোমাদের দিদারে আমি আসবই আসব। আমার বন্ধু সকল, খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ।
খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ, এ খোদা নবী, খোদা হাফেজ, খোদা তোমার হেফাজত করুক, খোদা তোমার হেফাজত করুক, আমাদের দেখতে এসো, ভালো থাকবে, আমাদের দেখতে এসো, খোদা হাফেজ, ইউজারসিফ, খোদা হাফেজ, আমাদের দেখতে এসো, হে খোদা নবী, আমাদের ইউজারসিফ। ইউজারসিফ, আপনাকে বহন করার জন্য পালকি আনা হয়েছে। আমি কারো কাঁধে বসতে ভীষণ ভয় পাই। আমি এসেছি তাদের বোঝা কাঁধে তুলতে, নিজেকে বোঝা করে তুলতে নয়। চিন্তিত হবেন না, ফেলে দিবেন আপনাকে তারা। যে অন্যের কাঁধে সওয়ার হবে অবশ্যই তার ভাগ্যে পতন লেখা হবে। আমি ঘোড়া বা টমটমকে প্রাধান্য দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদার নবী, খোদা হাফেজ, আপনি আমার টমটমে আসুন, খোদা হাফেজ। রওনা হও। জনাব ইউজারসিফ, যদি সম্মতি থাকে তাহলে গোসল করে লেবাস পরিবর্তন করে নিন, তারপরে বাদশাহ আমিন হতেবের সাথে আপনার সাক্ষাৎ হবে। আমিও তাই চাই। এই অবস্থায় আমি তার দিদারে যেতে ইচ্ছুক নই। সে কে ছিল? তার কথা বলছেন? উনার নাম ইউজারসিফ। বাদশা আমেন হোতেপের আদেশে কারাগার থেকে আজাদ হয়েছে সে। ইউজারসিফ? এটা তো ইউসুফের মিশরীয় নাম, তাই না? হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন আপনি। ইউসুফ, আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি। খোদা আমাকে ক্ষমা করবেন, আমি এটা কি কাজ করেছিলাম? হায় আফসোস, আমি কি কাজ করলাম? পয়গম্বরকে গোলাম হিসেবে বিক্রয় করলাম। তাকে খুঁজে পেয়েছি আমি, আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি। ইউসুফ, আমার ইউসুফ, আমি আমি খুঁজে পেয়েছি। নিজে তো অপমানিত হয়েছ, আমাদেরও করেছ, এত কিছু শুধু তোমার জন্যই সহ্য করতে হচ্ছে। আমিও যা কিছু সহ্য করছি ইউজারসিফের জন্যই। তবে ইউজারসিফের জন্য অপমানের বোঝা বহন করাও আমার জন্য মিষ্টতায় পরিপূর্ণ। তুমি পুতিফারের সম্মান যেভাবে নষ্ট করেছো, সেভাবে তোমারও আমাদের সম্মানও নষ্ট করেছো। ইউজারসিফকে যেভাবে কারাগারে নিক্ষেপ করেছো, তেমনি একইভাবে আমাদেরকেও করেছো। বেহায়নারি, বাদশার উচিত ছিল তোকে ফাঁসিতে ঝুলানো। আমার বেহায়াপনার জন্য যেমন আমি লজ্জিত নই, তেমন জেলখানা নিয়েও চিন্তিত নই।
আর তোমাদের কাছে আমার অপরাধের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ ব্যতীত আর কিছুই করার নেই। কেন করার নেই? তুই তো লজ্জা শরমের মাথা খেয়েছিস, কিন্তু আমাদের তো সম্মান আছে। দারোয়ানের সাথে কথা বল, সে পুতিফারির সাথে যোগাযোগ করে আমাদের ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করবে। চিন্তা করো না তোমরা, তোমাদের এখানে রাখা হবে না। অপরাধী আমি, তোমাদের তো কোনো দোষ নেই। সারা জীবন কারাগারে থাকতে হবে, একটু ভয় লাগছে না? তাকে ছাড়া তো আমার সর্বত্রই জেলখানা, বরং বছরের পর বছর ইউজার সিফের মতো শিকল বেরিয়ে পড়া কারাগারকে উত্তমভাবে উপলব্ধি করতে পারবো। জাভিরা কারাগার তো এখানকার চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর আর নির্মম। আমি ইউজার সিফকে সেখানে 10 বছর আটক রেখেছিলাম। বাল্যকালে একবার তাকে দেখেছিলাম, জানি না এখন তার চেহারা কেমন হয়েছে। আলী জনাব হরেনহোপ ও জনাব ইউজার্সি প্রবেশের অনুমতি চাইছে। অতীতের মতোই ওই সময়ও তাজিম করুনি। দরুদ মহামান্য বাদশাহ চতুর্থ আমিন হোতেব। দরুদ মহান খোয়াব বিশ্লেষণকারী ও হাকিম ইউজার্সিফ। দরুদ পুত ও পবিত্র হাকিম ইউজার্সিফ। দরুদ মিশরের মহান বানু। স্মরণে আছে কি ইউজার্সিফ, এইখানেই পুতিফার ও আমার আব্বাজানের সামনে তোমার সঙ্গে মোলাকাত করেছিলাম, এবং আপনি মরহুম আমিন হতেবের হাদিয়া আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। একদিন তুমি অনেক উচ্চ মাকামে পৌঁছবে। নারীরা ইউজার্সিফের যথার্থ প্রশংসাই করেছে, আসলে সে খুব সুদর্শন। আমি যখন থেকে তোমার খবরের বিশ্লেষণ শুনেছি, তখন থেকেই আমি তোমার সঙ্গে দিদারের জন্য তৃষ্ণার্থ ছিলাম। যখন আমি বুঝলাম তুমি অপরাধী নও, তখন নিজেকে খুব অপরাধী মনে হলো। কেন তোমার নাই একজন মহান খব বিশ্লেষণকারী এবং পাক পবিত্র হাকিম আমাদের হুকুমতে কেন পায়ে বেরিয়ে পড়ে থাকবে? আমি ওই সকল নারীদেরকে তোমার জন্য কারাগারে নিক্ষেপ করেছি। মহামান্য বাদশাহ, আপনার পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু মিশরের নারীগণ শাস্তিস্বরূপ কারাগারে থাকবেন আমার ইচ্ছা সেটা ছিল না। এই ক্ষমা প্রদর্শন তোমার আধ্যাত্মিকতার মূল্যকে আমাদের কাছে আরো বাড়িয়ে তুলবে।
কিন্তু আমি চাই তারা কিছুটা শাস্তি ভোগ করুক। মিশরের নারীদের শাস্তির কথা পরে ভাবা যাবে। বাল্যকাল থেকে আপনার অসংখ্য গুণকীর্তন শুনেছি আমি, কিন্তু যা দেখেছি তা শোনার চাইতেও অধিক। আমাকে লজ্জিত করবেন না, নিজেকে এই সকল প্রশংসার লায়ক মনে করছি না। আমি একটা সওয়াল করব জনাব ইউজারসেফ, তুমি কিভাবে খোয়াবের বিশ্লেষণ করে থাকো? মিশরের খোয়াব বিশ্লেষণকারী তারাই, যাদের জটিল রহস্য জানা আছে তারাই শুধু খোয়াবের বিশ্লেষণ করে থাকে। খোয়াবের ব্যাখ্যা এমন একটি এলেম যা আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন। আমি নিজে থেকে কিছুই বলি না। তাহলে আমি সঠিক শুনেছি যে তুমি আমুন ও অন্যান্য খোদার ইবাদতকারী নও? জি, অনেকটা সেরকমই। এই বিষয়টি আমাকে অধিক আনন্দিত করছে এবং আমার দৃষ্টিতে অধিক সম্মানিত হলে যে তুমি হরেক রকম খোদা সেজদা করো না এবং আমুন মন্দিরের অনুসারীও নও। আপনি হয়তো জানেন না যে বাদশাহ আমেন হতেব আমুনের খাদেমদের বিশ্বাস করেন না। আমি সিদ্ধান্ত নিচ্ছি তেবসের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইউজারসিফের সঙ্গে ইবাদতখানার খাদেমদের বাহাসের আয়োজন করব। সকলের সামনে খোয়াব বিশ্লেষণ সম্পর্কে তাদের দুর্বলতা প্রকাশ করবে। নিঃসন্দেহে এই পরাজয় আমুন ও তার খাদেমদের প্রতি মানুষের আকীদা দুর্বল করে দেবে। আমুন খোদা ও তার খাদেমদের আচরণ মানুষের মধ্যে মজবুত ভিত্তি তৈরি করেছে। আমুনের কুদরতের প্রতি মানুষের আকীদা হ্রাস করার এটাই মুখ্য অস্ত্র। ইরানুস, জনাব ইউজারসিফকে বিশ্রামাগারে নিয়ে যাও। হরেনহোপ, মিশরের সকল গণ্যমান্য ব্যক্তিগণকে রাজমহলে মেহমানদারির দাওয়াত দিন। যাহাপনার হুকুম শিরোধার্য। আশা করছি ইব্রানি কাফের কখনোই সফল হবে না, আর হলে আমাদের বড় ধরনের পরাজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তখন সত্যিকার অর্থে ইউজারসিফের কাছে আমুনের পরাজয় ঘটবে। যা হবে তা আমুনের খাদেম ও খোয়াব বিশ্লেষণকারীদের একজন ভেড়া চড়ানো গোলামের কাছে পরাজয়। রাজদরবারে নিরাপত্তা সেনাপতি ককরব আলী জনাবের নিকট বাদশার পয়গম নিয়ে এসেছেন। মিশরের বাদশাহ খোদাবান্দিগার চতুর্থ আমেন হতেব জনাব অজ্ঞামহর এবং মিশরের মহান খোয়াব বিশ্লেষণকারীদেরকে খোয়াব বিশ্লেষণের জন্য তলব করেছেন। খুব ভালো, তুমি এখন যেতে পারো। আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন সদ্য গজানো অভিজ্ঞতাহীন খোয়াব ব্যাখ্যাকারীর মুখোমুখি দাঁড়াতে হবে এবং জেরার মুখোমুখি হতে হবে। তীব্র কটাক্ষ ও অপমানমূলক কথা শুনতে হবে। তাহলে তোমরা কি করছো? কেন আমুনের খাদেমগণ তোমাদের অযোগ্যতার জন্য লাঠির আঘাত সহ্য করবে? বছরের পর বছর শুধু বসে বসে খেয়েছো আর ঘুমিয়েছো। এমন একটা দিন যেদিন খাদেমদের তোমাদের প্রয়োজন, আর সেদিন কিনা তোমরা অক্ষম হলে। মিশরের জনগণের বাদশাহ চতুর্থ আমেন হতে সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন।
আমুনের খাদেম ও খোয়াব বিশ্লেষণকারীগণ, তেবসের বরেণ্য ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, এই মেহমানদারির মূল উদ্দেশ্য হল এক জোয়ান দাবি করেছে সে আমার খোয়াবের ব্যাখ্যা দেবে। তাই আমি চাইছি যে তার এই দাবির সত্য বা মিথ্যা সকলের সামনে প্রকাশিত হোক। দরুদ মিশরের মহামান্য বাদশাহ বিজ্ঞ আমেন হতেব। ইউজারসিফ, বছরের পর বছর জনাব পুতিফারের তত্ত্বাবধায়ক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মিশরে বাদশাহ খোদাবন্দেগারকে তাজিম করাই শিখেনি। আপনারা যেহেতু একাধিক ইলাহিকে তাজিম করে থাকেন, সেহেতু তাজিম করাটাকে বাধ্যতামূলক মনে করেন। কিন্তু আমি এখন পর্যন্ত শুধুমাত্র একজন মাবুদের নিকটই তাজিম করেছি। আশা করছি মহামান্য বাদশাহ আমার এই তাজিম করার অপারগতাকে অপমান হিসাবে গণ্য করবেন না। কিন্তু এটি রাজ দরবারের বরেণ্য ব্যক্তিবর্গের সঙ্গে আদবের বরখেলাপ এবং বড় ধরনের অসম্মান। প্রধান খাদেম যেরূপ বললেন সেরূপ তাজিম যদি তুমি জানতে, তবে তেবসের নারীদের সামনে মাথা নত করতে এবং অন্ধকার কারাগারে বছরের পর বছর থাকতে হতো না। সকলেই জানেন এই মজলিসের উদ্দেশ্য হলো একটি খোয়াবের ব্যাখ্যা জানা, যা আমি অল্প কিছুদিন আগেই দেখেছিলাম। নিঃসন্দেহে মিশরের প্রাচীন এবং সর্বোৎকৃষ্ট খোয়াব ব্যাখ্যাদানকারীগণ এখন পর্যন্ত আমার খবরের যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে করে সত্যিকার অর্থে আমার খবরের ব্যাখ্যা শোনার আগ্রহ চলে গেছে। কিন্তু সে নিজেই আগ্রহ প্রকাশ করেছে, আমিও চেয়েছিলাম সে তার সামর্থ্য পরীক্ষা করুক। আপনারা নিশ্চয়ই আমার খবরের বর্ণনা শুনেছেন। কিন্তু আমি আবারও সেটা পুনরাবৃত্তি করছি। প্রথম রজনীতে সাতটি পুষ্ট গরু দেখলাম, যেগুলো নীলনদ থেকে বের হয়ে এলো এবং নীলনদের তীরে ঘাস খেতে লাগলো। ঠিক সেই সময় নদী শুকিয়ে গেল এবং সাতটি হ্যাংলা পাতলা গরু নীলনদ থেকে বের হয়ে এলো এবং নদীর তীরের গরুগুলোকে হামলা করে গিলে ফেলল। দ্বিতীয় রজনীতে গরুগুলা ছাড়াও সাতটি সবুজ পুষ্ট গমের দানা দেখলাম। এরপর পরে ষাটটি শুকনো রোগা গমের দানা দেখলাম। সেই দানাগুলো সবুজ সতেজ ফসলগুলোকে আক্রমণ করে নষ্ট করে ফেলল। জনাব অজ্ঞামহরের খাদেমগণ আমার খোয়াবের ব্যাখ্যা পূর্বেও শুনেছে এবং আজ পর্যন্ত সময় চেয়েছে যেন ব্যাখ্যা করতে পারে। এখন কি আমার খোয়াবের ব্যাখ্যা বলবেন?
আচ্ছা, কি হয়েছে আমাদেরকে বলুন, আমরাও শুনি। আমি অসংখ্যবার তালাশ করেছি, নক্ষত্র তারাপুঞ্জিদের অবস্থান নির্ণয় করেছি, মৃতের আত্মরাত অন্বেষণ করেছি, শয়তান ও প্রেতাত্মাদের সহযোগিতা কামনা করেছি, যেন আপনার খোয়াবের ব্যাখ্যা করতে পারি। কিন্তু এমন কোনো খোয়াব নেই যেগুলি আমরা ব্যাখ্যা করতে সক্ষম হইনি, কিন্তু আপনার খোয়াব একেবারেই ভিন্ন। এই খোয়াবের ব্যাখ্যা দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব নয়। মহামান্য বাদশাহ, আমরা তিনজনই আমাদের জাদুশাস্ত্র ও সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাদের সকল খোয়াব বিশ্লেষণকারীদের ব্যাখ্যা হচ্ছে, প্রাগৈতিহাসিক কাল থেকে গরুকে মিশরের জন্য বছর হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আপাতত এটাই পেয়েছি। বছর, বছর, পাহাড় খুঁড়ে ইঁদুর বের হয়েছে, আর নীলনদ থেকে মশার জন্ম হয়েছে। আমার খোয়াবের ব্যাখ্যা হল, করু মানে বছর। আচ্ছা ইউজার সিফ, এবার তুমি বলো, তোমার খোয়াবের ব্যাখ্যা দেওয়ার পালা। ব্যাখ্যা নয় আলী জনাব, আমি আপনার খোয়াব রূপান্তর করে বলতে চাই। ব্যাখ্যা ও রূপান্তরের মধ্যে পার্থক্য কি রয়েছে? খোয়াব ব্যাখ্যার মূল ভিত্তি হচ্ছে অনুমান ও ধারণা, তার বিশ্লেষণ সুনির্দিষ্ট নয়। কিন্তু রূপান্তরের মূল হাকিকত হচ্ছে আধ্যাত্মিকতা, তাই আমি যা কিছু রূপান্তর করব তা নিঃসন্দেহে ঘটবে এবং তা পরিবর্তন ও বন্ধ করে দেয়া সম্ভব নয়। এই সকল বিশ্বাস কোথা থেকে পেলে ইউজার সিফ? নিজের প্রতি অনেক বিশ্বাস আছে তোমার। আমার পরওয়ারদিগারের নিকট থেকে আলী জনাব, আমি নিজে থেকে কিছুই বলি না, তিনি আমাকে রূপান্তর শিক্ষা দিয়েছেন। এগুলো যা বলছো অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়, প্রমাণ করা তো দূরের কথা, তুমি কিছুই পারবে না। তুমি যে খোয়াবের ব্যাখ্যা করেছো সেটা সত্যি তো নয়ই, হাতে তোমার খোদার কুদরতের কথা বলছো, সেটা তো নেই। যদি অনুমতি প্রদান করেন আমি সন্দেহের পর্দা উন্মোচিত করব এবং এই খোয়াবের হাকিকত ও আমার পরার্দিগারের কুদরত প্রমাণ করব। জনাব অজ্ঞামোহর যদি সম্মত হন তাহলে পরস্পর সমঝোতার ভিত্তিতে খোয়াবের রূপান্তর করব। এখন পর্যন্ত আপনার খোয়াব বিশ্লেষণকারী বলেছেন গরু মিশরের বছর হিসেবে ব্যাখ্যা হয়ে আসছেন, সঠিক তো? হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং কবুল করছেন যে দুটো স্বপ্নে গরু ও গমের দানাগুলো একই অর্থে ব্যবহার হয়েছে? প্রকৃতপক্ষে তাই হবে। তাহলে কি সবুজ ও হুষ্টপুষ্ট প্রচুর পরিমাণ ফসলের নিশানা নয়, আর মৃত ও নিস্তেজ এবং শুকনো রোগা দুর্ভিক্ষের নিশানা নয়? ভিন্ন কোনো ব্যাখ্যা জেহেনে আসছে না। আপনি স্বীকার করলেন, তাহলে কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যে মিশরে সাত বছর প্রচুর ফসল উৎপাদিত হবে এবং পরের সাত বছর শুষ্ক মৌসুমও দুর্ভিক্ষ বিরাজ করবে?
শাবাশ, শাবাশ ইউজারসিফ, এটি আমার খোয়াবের সর্বোত্তম এবং নিকটতম ব্যাখ্যা। এটাই সঠিক ব্যাখ্যা, জওয়ান ইউজারসিফ সঠিক ব্যাখ্যাই করেছে না? দেখলেন তো অজ্ঞামোহর, বলেছিলাম না এরা ফাউ খাওয়ার দল। এরা অযথাই নিজেদের খোয়াব বিশ্লেষণকারী দাবি করে, এরা সব কিছু নিজেদের উদ্ভট কল্পনা থেকে বলে থাকে, যেই সব বিশ্লেষণ কখনোই কারো উপকারে আসে না। আপাতদৃষ্টিতে এই ব্যাখ্যা সঠিক, কিন্তু ব্যাখ্যার বাস্তবতা সঠিকভাবে বাস্তবায়ন হবে না, বিষয়টির ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন পর্যন্ত কেউ শুনেছেন যে পবিত্র নীল নদের সেচের পানির কাজে কোনো ব্যাঘাত ঘটেছে? এই ব্যাখ্যা দক্ষিণে অবস্থিত কৃষ্ণকার ভূমির জন্য প্রযোজ্য। মিশর ভূমির জন্য নীল নদ হচ্ছে সোনা খচিত আংটি স্বরূপ। কিন্তু আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি এ পর্যন্ত নীল নদ বেশ কয়েকবার অন্যান্য নীল সাগর থেকে পানি ধার করেছে এবং পানি স্বল্পতায় ভুগেছে। যদি ধরেও নেই যে ইউজারসিফের খোয়াব ব্যাখ্যা সঠিক নয়, তারপরও ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আরেকটু সাবধানী হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে মিশরে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। সমাধানের পথটা কি? উত্তম হচ্ছে 7 বছর প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করবেন এবং সঞ্চয় করবেন, এবং এই ফসল দুর্ভিক্ষে 7 বছর খরচ করবেন এবং জনগণকে নাজাত দেবেন। শাবাশ, শাবাশ হাকিম ইউজারসিফ। সমাধানের পথ ও খোয়াবের ব্যাখ্যার মতন সঠিক। তার মানে আপনি একটি খোয়াবের পেছনে রাজ্যের 14 বছর ব্যয় করবেন। আপনি কি এর থেকে উত্তম পথ জানেন? ধরে নিন এটি সম্ভাব্য বিপদ। সম্ভাব্য বিপদের জন্য কি মুক্তির পথ তালাশ করা উচিত নয়? কেন নয়, কিন্তু লক্ষ্য রাখা উচিত 14 বছর একটি জাতি তার মূল্যবান সময় একটি খোয়াবের ব্যাখ্যার জন্য ধ্বংস করে দেবে এবং রাজ্যের সকল মূলধন নিয়ে উদ্ভট সব বিপদের সঙ্গে সংগ্রাম করবে। মহামান্য বাদশাহ, আমার বিবেক বলছে যে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়াই উচিত। দেখা গেল সত্যি সত্যি ঘটে গেল, তখন যদি আমাদের প্রতিষেধক না থাকে তাহলে তখন কি করব? যেহেতু আমরা ভবিষ্যৎ জানতে পারলাম, এখন আমাদের সতর্ক হতে হবে। এখন যেহেতু সমাধানের পথ পেয়েছি, এই ভয়াবহ বিপদ আমরা মোকাবেলা করতে পারব। আমরা ইউজারশিপের প্রতি কৃতজ্ঞ যে উনি আমাদের বিপদ সম্পর্কে সজাগ করেছে। আমরা ইউজারসিফের খোদার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। ইউজারসিফকে শুকরিয়া, কারণ সে ভিন্ন খোদার অনুসারীদেরকেও সহযোগিতা করেছেন। ইউজারসিফের পবিত্রতা ও তার গুণা থেকে বিরত থাকার কথা সবাই শুনেছেন। আজকেও তার হেকমত ও বুদ্ধিমত্তা সম্পর্কে আমরা সবাই অবগত হলাম। সকল খোয়াব ব্যাখ্যাকারী যে ব্যাখ্যা দিতে পারেনি, সে সেই ব্যাখ্যা দিয়েছে। আজ থেকে তাকে নিজের আমিন হিসাবে নির্বাচন করলাম। আজ থেকে আমার নিকট তার জায়গা হচ্ছে নিরঙ্কুশ, তার জায়গা আমার দরবারে। আজ আমি আনন্দিত ও উদ্দোলিত রয়েছি। আমি চাইছি না এই খুশি তোমার খোয়াব ব্যাখ্যাকারীদের শাস্তি দিয়ে ক্রোধে রূপান্তরিত হোক। আজ মিশরের খাদেমদের এবং তাদের খোয়াব ব্যাখ্যাকারীদের অক্ষমতা আপনাদের সকলের সামনে প্রকাশিত হলো, এবং আপনারা দেখলেন যে আমুন খোদার চাইতো শক্তিশালী খোদা রয়েছে। আমার খুশি ক্রোধে রূপান্তরিত না করতে চাইলে এখান থেকে চলে যান।
আহাম্মক একজন। জানিস না তোর কোথায় মুখ বন্ধ রাখা উচিত, কোথায় কথা বলা উচিত। আমুনের রিজিক খাস আর আমুনের দুশ্মনের সমর্থন করিস। তার ব্যাখ্যা তো সঠিক ছিল, আমি ইনসাফ অস্বীকার করতে পারিনি। আহাম্মক, কে তোকে বলেছে, কে তোকে স্বীকারোক্তি দিতে বলেছে? কেন অন্যদের মতো তুই মুখ বন্ধ রাখতে পারলি না? কেন দুশ্মনের কথায় সত্যতা দিয়ে সিলমোহর মেরে দিলি? কেন বলবি না রহম করুন আলী জনাব, আমি খেয়ানতকারী নই আলী জনাব, আমাকে রহম করুন, রহম করুন আলী জনাব, আমি খেয়ানতকারী নই আলী জনাব। এখন পর্যন্ত ওই লাঞ্ছনা ইবাদতখানা ও ইবাদতখানার খাদেমদের জন্য আসেনি। নিঃসন্দেহে পরাজয়ের খবর মিশরের আনাচে কানাচে অতি দ্রুত পৌঁছে যাবে। বলবে যে ইব্রানি ইউজারসিফের খোদা একজন ভয়ঙ্কর ভেড়া চড়ানো রাখালের খোদা। এই খোদা মহান আমুনের খোদার উপর বিজয়ী হয়েছে, একজন অনভিজ্ঞ খোয়াব বিশ্লেষণকারী, মিশরের অভিজ্ঞ ও প্রাচীন খোয়াব ব্যাখ্যাকারীদের ওপরেও বিজয়ী হয়েছে। এটা যেমন আমাদের জন্য লজ্জার, তেমনি মহান খোদা আমুনের জন্য। মিশরের লোকজন আমাদের খোয়াব ব্যাখ্যাদানকারীদেরকে ইলাহী হিসাবে ইবাদত করত, এখন আমাদের কি হবে? আমুন খোদা রহম করুক, জানি না এই অপমানের প্রতিশোধ কবে নিতে পারবো। আমাকে ক্ষমা করবে, তুমি কি রাজমহলের কাজে নিযুক্ত? তুমি কি চাও? ইউসুফ, দুঃখিত, ইউজারসিফ, তো তুমি কি ইউজারসিফকে চেনো? তাকে কি দরকার? সে কি এখন এই রাজমহলে আছে? মনে হয় আছেন। আমি 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 তার একজন বন্ধু। তুমি তুমি ইউজারসিফের বন্ধু? আমি আমি মালিক ইবনে জার। ইউজারসিফকে বলবে যে মালিক 20 বছর ধরে তার জন্য অপেক্ষা করছে। জনাব ইউজারসিফ আমার খোয়াবের ব্যাখ্যা এমনভাবে করেছেন যে সামনে বড় ধরনের দুর্ভিক্ষ রয়েছে এবং এই বিশাল সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীর দায়িত্ব এমন কাউকে দেওয়া উচিত যিনি বিশ্বস্ত, নেককার হবেন এবং প্রজ্ঞাবান হবেন। আপনারা মিশরের গণ্যমান্য ব্যক্তিগণ এমন কাউকে কি চেনেন? মহামান্য বাদশাহ পুতিফার, এই সংকট মোকাবেলায় তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি। পুতিফার অত্যন্ত অসুস্থ এবং এই কঠিন কাজ সম্পাদন করা তার জন্য মুশকিল হবে। আলী জনাব, আমার মনে হয় রাজমহলের নিরাপত্তা প্রধান হোরেন হবি এই কাজের জন্য সবচাইতে উপযুক্ত হবে। হোরেন হব অনেক সামর্থ্য রাখেন, কিন্তু তার সকল সামর্থ্য লস্কর পরিচালনা করায়, কৃষি মন্ত্রণালয় পরিচালনায় নয়। হে ইউসুফ,
এই কঠিন দায়িত্ব পরিচালনার ভার তোমার কাঁধে, এটি গ্রহণ করো। খোদাবান্দের ইচ্ছা এটাই যে মিশরে তোমার ক্ষমতা প্রতিষ্ঠিত করবে। মহামান্য বাদশাহ, এই আজিফা আমার উপরে ন্যস্ত করুন। আমাকে মিশরের অর্থ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করুন। আমি একদিকে যেমন মানুষের সম্পদ ও প্রধান খাদ্যশস্যগুলো হেফাজত করব এবং অন্যদিকে এই খোয়াবের ব্যাখ্যার আলোকে আমি আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করে নেব। তাই তো, তোমার থেকে কে উত্তম হতে পারে? আমার বিশ্বাস তুমি এই ক্ষেত্র সফল হবে। আজ থেকে আমি তোমাকে মিশরের অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করলাম এবং সকলের উদ্দেশ্যে বলছি, আজ থেকে জনাব ইউজারসিফ মিশরের বাদশার মহান সলা পরামর্শকারী হিসেবে নিযুক্ত হবেন। জোয়ানটি আমার অপরিচিত, কিন্তু সে বেশ জ্ঞানী। আচ্ছা, কিন্তু তোমার কি মনে হয় এই যুবক সেরকম কঠিন কাজ করতে পারবে? তা জানি না। তোমাদের কি মনে হয় তার খোদা কি আমাদের খোদাগণের চেয়েও মহান আর শক্তিশালী? আমার কিন্তু তাই মনে হয়। দেখলে না কিভাবে অকমহর ও ইবাদত খানের খাদেমরা পরাজয় স্বীকার করল? তবে যাই বলো না কেন, মিশরে অভিজাত সম্প্রদায় থাকতে একজন ভিন দেশিকে নির্বাচিত করা লজ্জায় মাথা কাটার অবস্থা। আপনারা মিশরের সম্ভ্রান্ত ব্যক্তিগণ জানেন যে সাধারণ জনগণের কাছে খব বিশ্লেষণকারীগণ কতটা পদমর্যাদার অধিকারী, এবং যে কেউ এই মাকামে পৌঁছাতে পারে না। উনি যে নজির আমাদের সবাইকে দেখিয়েছেন তা সবাই দেখাতে পারে না। তার এই অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও স্বর্ণখচিত করে রাখব। আজ মহামান্য বাদশাহ উদার হস্তে এই নগণ্য বাদশাহর উপর দায়িত্ব অর্পণ করেছেন। আমার তাগাদ এই যে এই আনুকূল্যকে কামিল করুন। আমি জনাব ইউজারসিফের সকল তাগাদ গ্রহণ করব। আমার দুইটি তাগাদ। প্রথমটি, আমার কারণে কারাগারে বন্দী সকল নারীকে আপনি আজাদ করে দেবেন। এবং দ্বিতীয়টি, জাভিরা সকল কারাবন্দীকে আপনি মুক্ত করে দিন। আমি তাদের সঠিক ও সুন্দর আচরণের জিম্মেদার হলাম। আমরা আপনার কারণে ওই নারীদের কারাগারে বন্দী করেছি। যদি আপনি চান তবে আজাদ হবে, কিন্তু আপনি ভুলে গেছেন এই জুলেখার কারণে আপনি বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন। জি মহামান্য বাদশাহ, আমি সবকিছু ভুলে যেতে চেষ্টা করছি। আপনি বছরের পর বছর জুলেখার কারণে হাজতে ছিলেন। সে একজন খেয়ানতকারী নারী, তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমি প্রতিশোধ নিতে সৃষ্টি হইনি আমার বানু। যে সকলের জন্য ক্ষমা আর রহমত নিয়ে এসেছে সে কখনোই অভিশাপ প্রদান ও প্রতিশোধ পরায়ণ হতে পারে না। আমরা ভেবেছিলাম আপনি জুলেখা ও প্রতিফারের প্রতি চরম প্রতিশোধ নেবেন। আমি শুধু চেয়েছিলাম নিজের উপরে আনা মিথ্যা অপবাদ দূর করতে, তাদের কোনরূপ শাস্তি প্রদান বা কারাগারে বন্দী করতে নয়। এছাড়া নিষ্পাপ কারাবন্দীদের আজাদ করার প্রার্থনাও আমি করেছি। জাভিরার বন্দীদের আজাদ করা ঠিক হবে না, তারা তো বিপজ্জনক। তারা আমুন ও মিশরের হুকুমতের বিরোধী। আমি চাই না তাদের মুক্তি দিয়ে রাজ্যে বিশৃঙ্খলা ডেকে নিয়ে আসতে। আমি বছরের পর বছর তাদের সঙ্গে থেকেছি, আমি তাদের চরিত্র ও ভালো ব্যবহারের জিম্মাদার হলাম। তারা এখন আর জেলখানায় থাকার মতো নয়। অধিকার তোমার হাতে, তুমি আজকে ফরমান দেওয়ার হক রাখো এবং তোমার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিনিধিদের বাধ্য করতে পারো। আদেশ দাও যেন তারা আজাদ হয়। শুক্রিয়া জ্ঞাপন করছে আলি জনাব।
বার্তা গ্রহণকারীকে খবর দাও। দরুদ আপনার উপর সেনাপতি তক্রুতা। দরুদ, এটি সেনাপতি জনাব হরেনহোবের পক্ষ থেকে। এই চিঠি কার জন্য? জেলখানার প্রধান জনাব কিদামুনের। আমুন তোমার হেফাজত করুক। ঠিক আছে। দরজা খোলো। সবাই শোনো, আমার নিকটে এসো। মিশরের বাদশার শালা পরামর্শকারীর পক্ষ থেকে জাভিরা কারাগারের প্রধান কিদামেনকে জানানো যাচ্ছে যে জাভিরার বন্দীদের উত্তম চরিত্র ও আচরণ সম্পর্কে অবগত আছি, এবং আমি এও জানি যে অসংখ্য বন্দী জুলুমের শিকার হয়ে কারাগারে বন্দী হয়েছে এবং তারা বেগুনাহ। তাই অবশিষ্ট দিনগুলোর জন্য সকল কারাবন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা নিজের জন্য ওয়াজিব বলে মনে করছি, এবং এই মর্মে সকল কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। মিশরের বাদশার শালা পরামর্শকারী ইউজারসিফ। ইউজারশিপকে ছাড়া জাভিরা কারাগার বিষাদময়। আমিও যদি এদের মতো আজাদ হতে পারতাম, তাহলে আমিও ইউজারশিপের সাথে মিলিত হতাম। আসলে আমরা আজাদ? জি, মহামান্য বাদশার প্রধান পরামর্শক জনাব ইউজারসিফের ফরমানে আপনারা আজাদ হয়েছেন। তুমি কি বলছো? ইউজারসিফ মহামান্য বাদশার শলা পরামর্শকারী হয়েছে? জি, সেটাই হয়েছে। শুনেছো ইউজারসিফ বাদশা আমেন হোতেবের শলা পরামর্শকারী হয়েছে? জানো এর মানে কি? এর মানে বাদশা তার প্রতি আকৃষ্ট হয়েছে। এটাও কি সম্ভব যে কেউ ইউজারসিফের সান্নিধ্যে থাকবে
আর সে তার ফাঁদে পড়বে না। এটা কেবল শুরু মাত্র, এরপর অসংখ্য অসংখ্য লোক তার প্রতি আকৃষ্ট হবে। এখানে কোনো পালকি নেই জুলেখা, পায়ে হেঁটেই যেতে হবে। আমি তো শুনেছি আমুনের খাদেমরা নাকি তার মোকাবেলায় অক্ষম হয়েছে। শুনেছি ইউজার্সি যা বলে তাই ঘটে যায়, খোয়াবের ব্যাখ্যা সে নাকি তার খোদার কাছ থেকে শিখেছে। হ্যাঁ, আমিও শুনেছি সে অবিরত তার খোদার কথাই বলেছে। সবাই বলা বলি করছে তার খোদা নাকি আমুনের খোদার চাইতেও বেশি শক্তিশালী। হ্যাঁ, সেদিন খুবই অসন্তুষ্ট হয়েছিল। খাদেমরা তো তার সামনে দাঁড়াতেই পারছিল না। ইউজারশিপ সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী। সে বলেছে সাত বছর অফুরন্ত নিয়ামতের বৃষ্টি এবং সাত বছর দুর্ভিক্ষ থাকবে। ভবিষ্যতের কথা ভাবা উচিত, দুর্ভিক্ষ তো আসবেই। কিন্তু তার কথা কি সত্যি হবে? ওইখানে বলা বলি হচ্ছিল ইউজারশিপ খোয়াবের ব্যাখ্যায় ভুল করে না, আর বিবেকবানরাও কিন্তু হুঁশিয়ার হওয়া থেকে বিরত থাকে না। যদি ইউজারশিপ এই খোয়াবের ব্যাখ্যা করে থাকে তবে নিঃসন্দেহে এই ঘটনা ঘটবে। উনি ঠিকই বলেছে, যদি সত্যি দুর্ভিক্ষ আসে তাহলে আমরা আমাদের সঞ্চয় থেকে খরচ করব, আর না হলে তো বেঁচেই গেলাম, সতর্ক থাকতে দোষ কি? তুমি কোথায় ইউসুফ? সর্বত্র তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি কেন তোমার দেখা পাচ্ছি না? আমাকে ডেকেছেন? হ্যাঁ, কিন্তু তোমার সঙ্গে আমার আসলে কোনো কাজ নেই। তবে ডাকার কারণ হচ্ছে আজ আমেনহতবের দরবারে যা ঘটেছে সেখান থেকে কিছু বিষয় তোমাকে ও মহলের অন্যান্য অধিবাসীদের জানানোর প্রয়োজন মনে করছি। তোমার নিশ্চয়ই স্মরণে আছে যে প্রায় দশ বছর আগে ইউজারশিপকে আমরা কারাগারে নিক্ষেপ করেছিলাম, যাতে সে জনগণের কাছে তুচ্ছ ও হীন বলে প্রতীয়মান হয়। সত্যি বলতে তার অপরাধ এই ছিল যে সে জুলেখা ও মিশরের কামুক নারীদের কাছে আনুগত্য পোষণ করেনি। কিন্তু এখন আমিও জুলেখাই জনগণের কাছে তুচ্ছ হয়ে গেলাম। অপরদিকে ইউজারশিপ এমন উঁচু মর্যাদা পেয়েছে যা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি। মিশরের জনগণের কাছে সে এখন প্রিয় পাত্র, আর জুলেখা তার কামনা বাসনায় তাড়িত হয়ে ইউজারশিপের সাথে জুলুম করে সবার কাছে অপমানিত হয়েছে। জুলেখার কথা ইউজারশিপকে জেলখানায় নিক্ষেপ করে আমিও গুনাহ করেছি, অপমানিত হয়েছি, যা সবার জন্য একটি শিক্ষা। অসহ্য যন্ত্রণা,
যা 10 বছর ধরে এই সিনহার মধ্যে লুকিয়ে রেখেছি তা আজ সবার সামনে আমি বলবো। আমাকে তো তা আজ বলতেই হবে। জুলেখা তার দিলের চাহিদা মেটানোর জন্য তার স্বামী ও পরিবারের সম্মান বিসর্জন দিয়েছে। সে তো আমার বিশ্বাসের সাথে খেয়ানত করেছে। অভিশাপ আমাকে, ধিক আমাকে যে আমি তাকে অনুসরণ করেছিলাম। এবং ইউজারসিফের ন্যায় একজন বিজ্ঞ হাকিম ও নিষ্পাপ জওয়ানকে জুলেখার কথায় আমি কারাগারে নিক্ষেপ করেছিলাম। আমি নিজের গুনাহ স্বীকার করেছি, কিন্তু ইউজারসিফ তার সম্পর্কে আপনার অনুমোদন ও বর্ণনা অনুযায়ী বলা যেতে পারে যে আমি নিচু জাতের কোনো ইনসানের সাথে প্রেম বন্ধনে লিপ্ত হইনি। তুমি তোমার অশ্লীল কথাগুলো উপলব্ধি করছো না। তোমার কথার তাফসির হচ্ছে এই যে স্বামীর চাইতে উত্তম কাউকে পাওয়া গেলে বিশ্বাসের খেয়ানত করা বৈধ এবং নিজের লালসা পূর্ণ করার জন্য সবকিছু ধ্বংস করে দেয়া যায়। অভিশাপ জুলেখার মতো কামনা বাসনার অধিকারী নারীদের উপর এবং অভিশাপ আমার মতো পুরুষের উপর, যে কিনা জুলেখার পাপকে ঢাকতে একজন নির্দোষ যুবককে জেলে পাঠায়। আফসোস এই যে মেনি সাবু। জি আমার পানু। জানিস ইউজারসিফ কারাগার থেকে আজাদ হয়েছে? আমি 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 তার আজাদের সময় এখানে ছিলাম বানু। জানিস সে এখন মিশরের অর্থমন্ত্রী এবং বাদশার শ্রেষ্ঠ সলা পরামর্শক হয়েছে? অবগত আছি আমার বানু। সে তার নিজের রাজাদের পর সকল কারাবন্দীদের আজাদ করেছে। ইউজারসিফের কাছ থেকে এর ব্যতীত আর কি আশা করা যায় বানু? মিশরের খেয়ানতকারী নারীদেরও তার পক্ষ থেকে আজাদ করা হয়েছে। অন্য কেউ থাকলে এভাবে আজাদ করে দিত না। সে এখন তোকেও আজাদ দেখতে চায়। আমি আমাকেও ইউজারসিফ আজাদ দেখতেই চায়। হ্যাঁ, ইউজারসিফের ইশক তোকে আজাদ দেখতে চায়। এখন থেকে তুই আজাদ এবং ইউজারসিফের নিকট যেতে পারিস। জুলেখা কি ইউজারসিফের মতো হতে পারে না এবং তার মতো ক্ষমাশীল এবং মহানুভব হতে পারে না? আমি 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 আজাদ হয়েছি। আমি আজাদ হয়ে গেছি। আরে এত ভারী লাগছে কেন? ভালো করে ধরো তো, শক্ত করে ধরো, ধরো ধরো। আসলে এটা কি হতে পারে? আগে উপরে তো তুলি, ধরো, সাহায্য করো, টানো, ধরে টানো, উপরে তোলো এটাকে, ধরো, উপরে উপরে তোলো, হ্যাঁ উপরে তোলো। হ্যাঁ, আরে এ তো দেখছি আমুনের ইবাদতখানার প্রধান খোয়াব ব্যাখ্যাকারী। Thank you.
যদি আবার এই কাজে দরকার হয় তবে আপনার খেদমতে হাজির হয়ে যাব। আমাকে একটু বলবেন যেন পদে এমন কোথায়। জনাব পদি আমুন, আমরা নদীতে একটা লাশ পেয়েছি। লাশটি আমুনের প্রধান খোয়াব ব্যাখ্যাকারীর মনে হচ্ছে। আমাদের জালে লাশটি আটকে গিয়েছিল, লাশটিকে নদীর পাড়ে রেখে এসেছি। তুমি এখন এই জেলের সঙ্গে যাবে। নদীতে একটি লাশ পাওয়া গেছে, ওটা আমাদের প্রধান খোয়াব ব্যাখ্যাকারীর বলে মনে করছে। যদি তাই হয় তাহলে লাশটা নিয়ে আসবে। জি জাহাপনা। একটা সহজ কাজ ঠিক মতো করতে পারলি না। জনাব সেনাপতি যেখানে ওর দেহটাকে ফেলেছি সেখানে অনেক তিমি মাছিল। তাহলে কেন জেটির কাছে এসে ভেসে উঠল? যদি তার মৃত্যুর তাই ইবাদত খানার উপরে আসে তাহলে তোকে দোষী বানাবো। আর এটাও জেনে রাখ, আর একবার যদি এরকম ভুল করিস তাহলে তোর লাশ জেটির ওখানে ভেসে উঠবে। আমি তো আমার কাজটা ঠিকভাবেই করেছিলাম, কিন্তু জানি না কেন এমন হলো। চলে যা, কেউ তোকে দেখে ফেলার আগেই নিজেকে কোথাও লুকিয়ে ফেল। দাঁড়িয়ে আছিস কেন? বললাম না এখান থেকে চলে যা। তুই সাক্ষী রানুস না? আমেন হতে বে সাক্ষী। তুমিও সম্ভবত নীলিফার গুপ্তা, সঠিক বলেছি? তোর বন্ধু ইউজার সিফ এখন কি করছে? ভালো আছে, তাকে কি দরকার? তার সঙ্গে অনেক কাজ রয়েছে, আমার দিল চাচ্ছে তার সঙ্গে দেখা করতে। কোথায় ছিল? তাকে কোথায় পেলে? কোথায় পেলে তোমরা? জেটির পায়ের সঙ্গে লেগেছিল আলী জনাব। খোদাবান তাকে রহম করুক, তিনি ইবাদতখানার একজন বয়োজ্যেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী ছিলেন। আমি অনুমান করছি সে ইউজাসিফের সাথে মোকাবেলায় পরাজয় লজ্জা সহ্য করতে পারেনি, এটা তার কাছে খুব অপমানজনক মনে হয়েছে, আর এই কারণে সে নিজেকে নীল নদে ডুবিয়েছে। তার মতো একজন বয়োজ্যেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারীর পক্ষে এটা মেনে নেওয়া খুবই কষ্টের ছিল যে মহামান্য বাদশার খোয়াব ব্যাখ্যায় তিনি ব্যর্থ হয়েছেন, আর সেই জন্যই তিনি আত্মহত্যা করেছেন। তাকে সম্মানের সাথে পশ্চিমে নিয়ে যাবে, তাকে মমি করো আর একটি কবরে দাফন করো। নিশ্চিত যে তাকে হত্যা করা হয়েছে? এটাতে কোনো সন্দেহ নেই। গতকাল তাকে পাদিয়ামন গ্রেপ্তার করে নিয়ে গেল এবং আজকেই তার লাশ নদীর ধারে পাওয়া গেল। এবং নীলিফার গুপ্তাকে দেখলাম লাশের দিকে তাকে হাসছে। আমি নিশ্চিত এটা তারই কাজ। যদি দেখতেন গতকাল খোয়াব বিশ্লেষণকারী গ্রেপ্তারের সময় কতটা কাকুতি মিনতি করছিল। সেই বয়োজ্যেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী গ্রেফতারের সময় কত কাকুতি মিনতি করছিল। জনাব অজ্ঞামহরও সেখানে ছিলেন, কিন্তু তিনি তাকে ক্ষমাই করলেন না। তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এমনকি নিজেদের লোকজনের উপরও রহম করে না। অজ্ঞামহর এবং ইবাদত খানার খাদেমগণেরা সব ধরনের অপরাধের কাজে লিপ্ত রয়েছে। খোদাবন্দ সকল কিছুই দেখছে, তারা অবশ্যই তাদের এই গুনার শাস্তি পাবে। অজ্ঞামহর ইবাদতখানার জন্য খাস আইন জারি করেছে,
সেখানে কেউ হস্তক্ষেপ করে না। যদি আমার খোদাবন্ধ আমাকে সাহায্য করে তো এই সকল স্বেচ্ছাচারিতার মূল অবশ্যই আমি উপড়ে ফেলব। আপনি নিজের দিকে খেয়াল রাখবেন। আমার খোদাবন্ধ আমার সঙ্গে রয়েছে, আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি অবশ্যই তাদের অপরাধ সর্বত্র ফাঁস করে দাও, যাতে খাদেমরা এটা গোপন করতে না পারে। নীলিফার কোপ্তার দিকে নজর রাখবে, সে ভয়ঙ্কর লোক, যদি আজাদ থাকে তবে অপরাধ করবেই। একটা বিষয় বলতে ভুলিয়ে গিয়েছিলাম আলী জনাব, কিছুদিন পূর্বে একজন বয়োজ্যেষ্ঠ লোক, যে কিনা মিশরের আদিবাসী নয়, সে আপনাকে খোঁজ করছিল। তার নাম বলেনি? হ্যাঁ বলেছিল, কি জানি নাম, মালিক, মালিক, হ্যাঁ মালিক। আবার মালিক ইবনে জার নয় তো? কেন নয়, মালিক ইবনে জার, সেই তো, সেই বলেছিল। এটা কি করে সম্ভব? বলেছিল 20 বছরের অধিক সময় ধরে আপনার জন্য অপেক্ষা করছে। খুঁজে বের করো তাকে, খুঁজে বের করো, যেখান থেকে পারো তাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে এসো। যাও। অবশ্যই আলী জনাব, খোদা হাফেজ। খোদা হাফেজ। মালিক ইবনে জার, এতদিন পর কোথায় ছিল এতদিন? আমাদের উচিত হবে ইউজারশিপের দিক থেকে সাধারণ মানুষদেরকে বিমুখ করা। যদি জনগণ ইউজারশিপকে সহযোগিতা না করে তবে সে নিজে থেকেই পরাজয় মেনে নেবে। কিন্তু আমি বলছি ইউজারশিপকে হত্যা করা উচিত। যদি ইউজারশিপকে হত্যা না করি তবে তার কুদরত কি ইবাদতখানার দিকে স্থানান্তর করবে। এরপর আর কোনো শক্তি দ্বারাই তার উন্নতি রোধ করা কোনোভাবেই সম্ভব হবে না। আমার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। একটা খোয়াবের ব্যাখ্যা কি এত বড় করে দেখা উচিত? ইউজারশিপকে আমাদের পক্ষ থেকে এত বড় মাপের মানুষ হিসেবে দেখাটা ঠিক হবে না। আমাদের জন্য এটা লজ্জাকর। সকল জায়গায় আমাদের পরাজয়ের খবর ছড়িয়ে পড়েছে, মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করছে। এ অবস্থায় যদি নীরব থাকি তবে লোকজন আমাদের বিরুদ্ধে জেগে উঠবে। আগামীকাল ইউজারশিপের সোনালী অভিষেক হবে। তোমরা কালকে মানুষের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, দেখবে ও কি বলে আর ওর কথা মানুষ কিভাবে নিচ্ছে। যদি ভালো করে ওর কথা নেয় তখন যে করেই হোক অনুষ্ঠান পণ্ড করে দেবে, তা না করতে পারলে সেই আমাদের অস্তিত্ব বিলীন করে দেবে। আমি বছরের পর বছর জনাব পতিফারের রাজমহলে ইউজারশিপের খুব কাছাকাছি থেকেছি। ওই সময়ও সে নিজের খোদা সম্পর্কে কিছুই বলতো না, কিন্তু সবাই আপনা আপনি তাকে ও তার খোদাকে ভালোবাসতো এবং তার কারণেই লোকজন ইবাদতখানায় কম আসতো আর আমুনো হাদিয়া কম পেত। আচ্ছা ঠিক আছে, এখন চলে যাও, আগামীকাল অনুষ্ঠানের জন্য প্রস্তুত হও।
তারা পশ্চিমের দিক থেকেই আসছে। মনে হয় তৃতীয় আমেনহোতেপের কোনো কাজে গিয়েছিল। মৃত্যুর পর মমি করারও 40 দিন পর দাফন করতে হয়, সেই হিসাবে আজকে দাফনের দিন। বাদশাহ চতুর্থ আমেনহোতেপ তো আমার মন জয় করে নিয়েছে। শুনেছি যুদ্ধ রক্তপাত এসব নাকি উনি পছন্দ করেন না। আমি তার উপর অসন্তুষ্ট। হ্যাঁ, কারণ সে আমুনের ইবাদত করে না। আমেন হতে অত্যন্ত মেহেরবান ও দয়ালু। আশা করছি গরিবদেরকে সে বেশি প্রাধান্য দেবে। ইনি কি সেই মহান সলা পরামর্শকারী ইউজারসিপ? হ্যাঁ, মহান খোয়াব বিশ্লেষণকারী, যিনি কিনা আমনের খোয়াব বিশ্লেষণকারীদের পরাজিত করেছেন। দেখো কত সুদর্শন, কত শান্তশিষ্ট আর মেহেরবান মনে হচ্ছে। জনাব আমেন হতে অতিক্রম করার সময় নীরব থাকতে হয়। সরো। আমি চতুর্থ আমেন হতে মিশরের মহান বাদশাহ, আজ হাকিম ইউজারসিফ, যিনি কিনা খোয়াব ব্যাখ্যা এলেমের পারদর্শী এবং সর্বশ্রেষ্ঠ খোয়াব বিশ্লেষণকারী, তিনি এখন থেকে আমার পরামর্শকারী এবং মিশরের কৃষি মন্ত্রণালয়ের প্রধান। এছাড়াও আজকে তাকে মিশরের সর্বোচ্চ মাকাম অর্থাৎ স্বর্ণ খেতাব সম্মানে ভূষিত করা হবে।
আমি মিশরের মহামান্য বাদশাহ চতুর্থ আমেন হোতেবের মহানুভবতায় শুক্রিয়া জ্ঞাপন করছি। মহামান্য বাদশাহ এখন আমাকে সর্বোচ্চ স্বর্ণ খেতাব সম্মানে ভূষিত করার পর আমার অতীতের একটা স্মৃতি মনে পড়ে গেল। যখন জনাব পুতিফারের রাজমহলে ছিলাম, বানু জুলেখার খাস খেদমতগার কারিমামা আমার অতীত ইতিহাস আমাকে মনে করিয়ে দিয়ে বারংবার আমাকে সম্মান জানাত। বলতো, একজন মরুচারি ও ভেড়ার রাখাল। কিন্তু মহামান্য বাদশাহ যখন আমাকে অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিযুক্ত করলেন, তখন মনে হলো আমার মহামান্য বাদশাহ বোধহয় আমাকে সেই কাজেরই পুরস্কার দিলেন। তিনি হয়তো ভেবেছেন মরুচারি ও ভেড়ার রাখালি এই কাজের জন্য উপযুক্ত। যদি ইউজার সিফকে একবার হাতের নাগালে পেতাম, তবে এক মুহূর্ত নিরাপদ থাকতে দিতাম না। অনুমতি প্রদান করবেন, আমি যেভাবে ভালোবাসি ও শিখেছি আমি সেভাবেই আপনাদের সাথে কথা বলবো। আমি নিজেকে মিশরের জনগণের খাদেম হিসেবে মনে করি। তাদের ইচ্ছার মালিক বা তাদের থেকে শ্রেষ্ঠ আমি নই। আমি মিশরের জনগণের কাছ থেকে সাহায্য চাইছি। দোয়া করবেন মহামান্য বাদশাহর দেয়া সেবা কর্মের অজিফা আমি যেন সঠিকভাবে পালন করতে পারি। সবাই মোটামুটি অবগত আছেন যে আগামী 7 বছর মিশরে অফুরন্ত নিয়ামতের বৃষ্টি ঝরবে এবং ফসল উৎপাদিত হবে। পরের 7 বছর দুর্ভিক্ষ ও শুকনো মৌসুম বিরাজ করবে। আজ আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, যদি পাথরের উপরও বীজ ছিটিয়ে দেন তবে সবুজ হবে এবং ফসল ফলবে। অতএব এখন থেকেই ফসল ফলানো শুরু করে দিন। যে সকল কৃষক মূলত গমের চাষাবাদ করেন, তারা অধিক ফলনকৃত শস্য রাষ্ট্রীয় গুদামে জমা করুন। এতে করে আপনারা ক্রমান্বয়ে জমির মালিকানায় অন্তর্ভুক্ত হবেন। আমি জানি যে মিশরের সকল জমি জমার মালিক মহামান্য বাদশাহ। আমি এ ব্যাপারে পরে আপনাকে বিস্তারিত বলবো। কিভাবে বুঝবো যে তারা জনগণের গম জমা করবেন এবং নিজেরা উচ্চ মূল্যে বিক্রয় করবে না? রাষ্ট্রীয় গুদামে জমাকৃত গমের রক্ষণাবেক্ষণ কিংবা ক্রয় এবং বিক্রয় আপনাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেটা সম্পন্ন হবে। সরকার বা সরকারের প্রতিনিধি শুধু সেটা তত্ত্বাবধান করবেন। আপনারা শুধু 1 বছর খাবার জন্য যতটুকু গম প্রয়োজন এবং আগামী বছরের বীজ নিজেদের কাছে রাখবেন, বাকিটুকু হুকুমতের গুদামে জমা রাখবেন। যদি যোগ্যতা সম্পন্ন শাসক হয়েই থাকেন, তাহলে উচিত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। ওই সময় জনগণ নিজেরাই আপনাদেরকে সাহায্য করবে। জনগণ যদি হুকুমতের কার্যাবলী নিজেরাই তত্ত্বাবধান করেন, তবে তো রাষ্ট্রের সাহায্যকারী হিসেবে চিহ্নিত হবেন। যদি কেউ এতে একমত না হন, তবে তার উপরও কোনো জুলুম হবে না। মনে হলো তোমার কথার জবাব দিল, কেউ চাইলে নিজেরাই গম সংরক্ষণ করতে পারবে। আমরা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই গম সঞ্চয়ের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি চান নিজেদের মতো করে সঞ্চয় করবেন, তবে সেটাও করতে পারবেন। কিন্তু যদি কোনোভাবে সে গম নষ্ট হয়ে যায়, তবে মিশরের বাদশাহ তাকে কোনোভাবেই আর সাহায্য করবেন না। গম এবং বীজ সেই ব্যক্তি পাবেন যিনি রাষ্ট্রের এই সিদ্ধান্তের সঙ্গে থাকবেন। কৃষকগণ রাষ্ট্রীয় কোষাগারে গম সঞ্চয়ের মাধ্যমে আপনারা যেমন ক্রমান্বয়ে জমির মালিক হবেন, তেমনি নিজে ও পরিবার দুর্ভিক্ষের কবল থেকে নাজাত পাবেন। যত সব ভাউতাবাজি, জনগণ কি করে সমগ্র মিশরের গম নিয়ে আসবে, আর তেবসে কি করে আপনাদের কাছে হস্তান্তর? যাতায়াত ও বহনের সুবিধার্থে মহামান্য বাদশাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে প্রতিটি শহরে ও এলাকায় গম সংরক্ষণের জন্য গুদাম তৈরি করা হবে, যাতে সাধারণ জনগণের কোনো কষ্ট না হয়। সে কি তোমার কথা শুনেছে? দুর্ভিক্ষের বিরুদ্ধে সংগ্রামের জন্য মহামান্য বাদশাহ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আশা করছি আপনারাও এই সংগ্রামে অংশীদার হবেন। Thank you.
আমরা কেন ইউজার সিফের নিকট গিয়ে কথা বললাম না? কথা বলার সুযোগ পেতেন না। দ্বিতীয়ত, ইউজার সিফের আপনার সাথে কথা বলার তো ইচ্ছেই নেই। কথা বলতে চাইছেন? ওর সাথে কি কথা বলতেন? বলতে চাইছেন যে তাকে ভালোবাসেন, নাকি বছরের পর বছর তার হাজতে থাকা নিয়ে ব্যাখ্যা দিতে চাইছেন? ইউজারশিপ জানে না যে সকল মানুষই আমেনহোতেপের জমিগুলোতে কৃষি কাজ করে। ইউজারশিপ অনভিজ্ঞ জওয়ান, সে এই কাজ দ্বারা মিশরের হুকুমতের উপর কুঠারাঘাত করবে। কয়েকশো বছর যাওয়ার পর মিশরের বাদশার হুকুমত জনগণের উপর দুর্বল হয়ে পড়বে, কোনো পৃষ্ঠপোষকতাই থাকবে না। অথচ আমন মন্দিরে সকল ধন সম্পদ ও কৃষি জমি জমা, তখনও নিজের জায়গায় থাকবে। এই পরিস্থিতিতে এটাই উত্তম হবে যে ইউজারশিপের কৃষি বিষয়ক সিদ্ধান্তের বিরোধিতা না করা। খেয়াল রাখতে হবে ইউজারশিপ যেন কোনোভাবেই হুকুমতের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে। যদি চতুরতার সঙ্গে আমল করি, তবে আমরা ইউজারশিপের পতন ঘটাতে সক্ষম হব। আমাদের উচিত আমেনহোতেপের রাজমহলের দুইজন ক্ষমতাধরের সাহায্য নেওয়া। তারা কারা আলী জনাব? হোরেন হোপ, রাজমহলের নিরাপত্তা প্রধান। এবং দ্বিতীয়টি? বানুতি, আমেনহোতেপের মাতা। ভাবছেন সাহায্য করবে? আমাদের কৌশলের উপর তা নির্ভর করবে। যদি হোরেন হোপ ও বানুতি আমাদের সাহায্য করে, তবে ইউজারশিপের পরাজয় একদম নিশ্চিত। ইরানুস, কেমন আছো? ইরানুস, তুমি চলে এলাম তোমাদের এখানে। আমরা আজাদ হয়েছি। ইউজারশিপ কোথায়? ইউজারশিপ তার খবর আমি জানি, এবং এটাও জানি সেই তোমাদের আজাদ করেছে। তোমরা কি তার সাথে মোলাকাত করতে চাচ্ছ? হ্যাঁ। তোমরা চিন্তা করো না, যতক্ষণ পর্যন্ত না আমি এখানে ফিরে আসব, তোমরা এখানেই থাকবে, ঠিক আছে? তুমি কোথায় ছিলে? জনাব ইউজারশিপ তোমার সন্ধানে আছেন। আমার সন্ধানে? হ্যাঁ, তুমি মালিক নও? কেন নয়, কেন নয়, আমি তো মালিক ইবনে জাহার। আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত এদের কিনারায় থাকো, আমি ইউজারশিপকে খবর দিচ্ছি। আলী জনাব, অনুমতি চাইছি। কি হয়েছে ইরানুস, বলো। জাভিরা কারাগারের হাজতি গণ মোলাকাতের অনুমতি চাইছে। আলী জনাব কি অনুমতি দেবেন? হ্যাঁ, অবশেষে তারা এসেছে, অবশ্যই অনুমতি দেব। যাও, তাদেরকে এখানে নিয়ে এসো। আরেকটি সংবাদ আছে, এছাড়াও মালিক ইবনেজারকে খুঁজে পেয়েছি। সে এখন কোথায়? তাকেও সেইখানেই রেখে এসেছে আলী জনাব। আমি নিজেই তাদের দিদার যাব। তোমরা এসেছো, আমি তো তোমাদের অপেক্ষায় ছিলাম। দরুদ, দরুদ খোদার পয়গম্বর, তোমার জন্য আমরা মুক্ত বাতাসের স্বাদ পাচ্ছি। অনেক খুশি হয়েছে আমি তোমাদের দেখে। দরুদ তোমার উপর। আমাদেরকে আজাদ করার জন্য। দরুদ খোদা নবী, দরুদ। Thank you.
আপনি এখানে কি করছেন? আর আপনার একই হাল হয়েছে? হে আমার খোদার নবী, আমি অনুতপ্ত অনুশোচনাগ্রস্ত মালিক, যে আপনাকে বন্দি দশায় নিক্ষেপ করেছিলাম। কি বলছেন এসব? আমাকে দেখে কি আপনার বন্দি বলে মনে হচ্ছে? খোদা বন্দেগার দয়ায় তুমি মহান ও স্বাধীন হয়েছ, আর দেখো আমি কেমন ভবঘুরে। তোমাকে বিক্রি করার প্রায় 20 বছর হলো, আমি এখনো তেবস ত্যাগ করিনি। চেষ্টা করেছি, দিলকে তোমার থেকে বিচ্ছেদ ঘটাতে পারিনি। আপনি এ কি করেছেন? আমি তো ভেবেছি আপনি ব্যবসার কাজে মিশরে এসেছেন। খোদাবন্ধ আমাকে ক্ষমা করুক, আপনাকে এই ভবঘুরে অবস্থায় পতিত করেছি। নিজেকে আমি এখনো গুনাহগার ভাবছি, কেননা খোদার পয়গম্বরকে আমি বিক্রি করেছিলাম। কিন্তু এই বেচা কেনায় খারাপ কিছু ছিল না। ইউসুফকে বিক্রি করলেন আর ইউসুফের বন্ধুত্ব পেলেন, আর আমি বন্দী হলাম এবং মন্ত্রীর পদমর্যাদায় ভূষিত হলাম। আমি এখানে অবস্থান করছি অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। আমি তো তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না। অনুশোচনায় আমার সঙ্গে কাজ করবে এটার কোনো দরকার নেই। তবে আপনি আমার উপর খোদাবন্ধ কর্তৃক অর্পিত দায়িত্বে সাহায্য সহযোগিতা করতে পারেন। হ্যাঁ শোনো, আমি তোমাদের সকলেরই সহযোগিতা চাই। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাকে সহযোগিতা করব। জনাব ইউজার সিফ, যদি অনুমতি দান করেন আমরা সব সময় আপনার পাশে থাকতে চাই। যদিও জানি গুরুত্বপূর্ণ কোনো কাজই আমাদের দ্বারা হবে না, কিন্তু যতটুকু পারি ততটুকুই আমরা আঞ্জাম দেব। জনাব ইউজার সিফ, আমাদের শুধু ফরমান দিবেন। ফরমান দিতে দেরি হবে, কিন্তু জান দিতে দেরি হবে না। ঘটনাক্রমে অন্যান্য সময়ের চাইতেও এখন আমার তোমাদের সবচাইতে বেশি প্রয়োজন। বছরের পর বছর আমি তোমাদের সঙ্গে কারাগারে কাটিয়েছি, কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমি। তোমাদের কাজ হবে মিশরের অর্থ মন্ত্রণালয় পরিচালনায় আমাকে সাহায্য করা। তোমরা আমার সঙ্গে এসো। এই এলোমেলো জরাজীর্ণ অবস্থায় তোমাদের অন্তর্কে তো আয়নার মতো স্বচ্ছ ও পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। বাহ্যিক পোশাকের কি গুরুত্ব রয়েছে? আরে এসো আমার সঙ্গে এসো। আমেনহতেবের রাজমহলে কাদের জায়গা হচ্ছে? তরুত সেনাপতি হরেনহব, কি হয়েছে বলো? জনাব আজ্ঞামোহর বলেছেন যদি ফুরসত হয় তবে ইবাদতখানায় তার সঙ্গে মোলাকাতের জন্য। কি কাজে ডেকেছে? আমি অবগত নই, শুধুমাত্র বলেছে আপনার সঙ্গে মোলাকাতে ইচ্ছুক। আচ্ছা ঠিক আছে, আমি মোলাকাতে আসব। খোদা তোমার সহায় হোক, তুমি আমাদেরকে নাজাত দিয়েছ। তোমাদের সবাইকে আজাদ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে! আমরাও আনন্দিত। জনাব ইউজার সিফ, মেনিসাবু আপনার সাথে দেখা করতে চান। হ্যাঁ, ওকে পাঠিয়ে দাও। বানু, বানু জুলেখা, বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে। কি হয়েছে? বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে। তার মানে বানু জুলেখা আজাদ করতেও জানে? তাহলে তার কাজ শুধু শেকল পরানোই নয়। খোদাবন্ধ তাকে নিজের কারাগার থেকে নাজাদ করুক, সে তার কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়ে নিজের মান সম্মান সব বরবাদ করেছে এবং নিজেকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। বেচারা বেচারা জনাব পুতিফার অনেক কষ্ট করেছে, সে সত্যি অনেক কষ্ট করেছে। জনাব ইউজার সিফ, পুতিফার ও বানু জুলেখাকে আপনি শাস্তি দিতে চান না? তাদের উপর প্রতিশোধ নেওয়া উচিত। তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমি তাদের মাফ করে দিয়েছি, খোদাবন্ধ তাদেরকে মাফ করে দেবেন।
আমি চাই না তারা আমাকে দেখুক, তার মানে আমি চাই না তারা আমাকে দেখে লজ্জা পাক। ইরানুজ, জি আলী জনাব, আমার বন্ধুদের সুসজ্জিত করে আমার নিকট নিয়ে এসো। জি জনাব। ইরানুজের সঙ্গে তোমরা যাও, আমি তোমাদের অপেক্ষা আমার সঙ্গে আসুন। শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া ইউজার সিফ। শুকরিয়া। আচ্ছা আমার বাল্য বন্ধু, এবার বলো দেখি তুমি কি করে আজাদ পেলে? বানুজুলেখা তোমার মাধ্যমে আজাদ পেয়ে রাজমহলে গেল, আর তোমার সাথে পুরনো বন্ধুত্ব থাকার কারণে আমাকেও আজাদ করে দিল। জনাব পুতিভার এখন কি করছেন? শুনেছি ওনার বিমার হয়েছে। হ্যাঁ, সেই রকমই। তার হাল হাকিকত আসলেই ভালো নয়। তোমার সাথে জুলুমের কথা শুধু মনে করছে আর সব সময় অনুতপ্ত হচ্ছে। খোদাবান তাকে সাফা দান করুক। জনাব ইউজার সিফ, খাদেম হাপুপিকে দেখলাম সেনাপতি হরেনহোপের সঙ্গে কথা বলছেন। খাদেম হাপুপি আমেনহোতেবের সেনাপতির সঙ্গে কি করছে? এমন না হোক হরেনহোপকে লোভের ফাঁদে ফেলছে। তার যাতায়াত খুবই বিপজ্জনক, আমার মনে হচ্ছে নতুন কোনো ষড়যন্ত্র করছে। তা অসম্ভব নয়, তবে এখন যেহেতু তাদের চিনে ফেলেছি তাই কোনো বিপদ নেই। আশা করছি তার মাধ্যমে ইবাদতখানার দালাল চক্রকে শনাক্ত করতে পারব। তার দিকে অবশ্যই নজর রাখবে। জি আলী জনাব। এখন থেকে আমাকে আর তাজিম করবে না, অভ্যাস হয়ে গেছে আলী জনাব। এই অভ্যাস ত্যাগ কর। জি আলী জনাব, খোদা হাফেজ। জনাব হরেনহোপ প্রবেশের অনুমতি চাইছে। তাকে প্রবেশ করতে বলো। দরুদ খোদাগণের মহান খাদেম, আমুনের ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খাদেম জনাব অজ্ঞামহর। দরুদ আমেনহোতেপের রাজ দরবারের মহাপরাক্রমশালী প্রধান সেনাপতি জনাব হরেনহোপ, আসুন, আসন গ্রহণ করুন। খাদেম হাপুকি বললেন যে আপনি আমায় তলব করেছেন, আমি আপনার আদেশ পালন করলাম। আমি কৃতজ্ঞ, আমাকে আনন্দিত করলেন। একটি বিষয় আমার জেহেনে মশগুল করছে, ভাবলাম আপনার সাথে বিষয়টি একটু ভাগাভাগি করে নেই। আমি পুতিফারের সাবেক তত্ত্বাবধায়কের ব্যাপারে একটু ভেবেছি। তার নামটা যেন কি ছিল মনেই করতে পারছি না। ইউজারসিফ, তার নাম ইউজারসিফ। ও ও হ্যাঁ, ইউজারসিফ। সে যখন বাল্যকালে পুতিফারের রাজমহলে ছিল, আমাদের আমন খোদাকে মান্যই করত না, কি যেন এক অদৃশ্য খোদাকে ইবাদত করত। এখন যেহেতু সে রাজমহলের উচ্চ পদ পেয়েছে, নিঃসন্দেহে সে ইবাদতখানার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। একদিক থেকে সে একজন অপরিচিত কেনানের অধিবাসী, এবং এটি একটি লজ্জা যে মিশরের মতো একটি প্রাচীন ঐতিহ্যবাহী দেশের অর্থমন্ত্রী আমুনের একজন দুশমন, আমুনের একজন দুশমন হয়ে আমুনের শহর তেবসে হুকুমত চালাবে। আমি আপনাকে একজন আমুনের অনুসারী হিসেবে অনুরোধ করব, ইউজারসিফকে একদম বাড়তে দেবেন না।
এভাবে বাড়তে থাকলে সে একদিন আমিন হতেপের জায়গা দখল করে নেবে, আপনাকেও বঞ্চিত করবে। যদিও আমি জানি যে আপনি একজন আত্মমর্যাদাপূর্ণ ও বিচক্ষণ সেনাপতি। আপনার কাছে কৃতজ্ঞ। আমি মিশরকে ভালোবাসি এবং আমুনকে ইবাদত করি, আর আপনার প্রতি আমি সম্মানে বিশ্বাসী। আপনার কোনোভাবে অসম্মান হোক সেটা আমি চাইব না। একই সাথে আমেনহোতেবের প্রতিও নিজের বিশ্বস্ততা অস্বীকার করতে পারব না। আমিও আপনার সাথে একমত, কিন্তু ইউজার সিফ তো মিশরীয় নয়, আমুনের ইবাদতখানারও নয় এবং আমেনহোতেবেরও নয়। আমরা বুঝতে পারি, নিশ্চয়ই আপনি আমাদের মতো ভিনদেশি একজন কাফিরের কুদরত দেখে মনে মনে কষ্ট পাচ্ছেন। সম্ভবত আপনি নিজের কলবের ইচ্ছা প্রকাশ করতে পারছেন না। আমি সরাসরি বলছি, আমুনের ইবাদতখানার প্রধান খাদেম হিসেবে আমি চাইছি আপনার মতো যোগ্য, অভিজ্ঞ ও কৃতি সন্তান, যে কিনা মিশরকে ভালোবাসে, সেই পুতিফারের জায়গায় অধিষ্ঠিত হোক। অবশ্যই আপনি জানেন যে পুতিফার বিমার হয়েছে এবং ইউজারসিফ ও জুলেখার ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়েছেন। বেশি দিন আর টিকবেও না। কেউ এই ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে নেয় না এবং কেউই নিজের পূর্বপুরুষের ভূমিতে বিনদেশীদের শাসন পছন্দ করে না। খুব ভালো কথা। যদি এরকমই ভেবে থাকেন তবে ইবাদতখানার সকল সাহায্য ও সহযোগিতা আপনার সাথে থাকবে আপনাকে উচ্চ মাকামে পৌঁছে দিতে। আর ইউজারসিফ সম্পর্কে অবশ্যই বলবো যে যতক্ষণ সে আমেনহোতেবের বিশ্বস্ত থাকবে এবং মিশরের সঙ্গে বেইমানি না করবে, আমি তার বিরুদ্ধাচরণ করব না। তবে শুধু আমেনহোতেব কেন, নিঃসন্দেহে আপনার সকল খেয়ানতের দিকে নজরদারি করা উচিত। তার অতীত কার্যাবলী থেকে প্রমাণিত যে সে আমুন খোদার দুশ্মন, আর যে আমুনের দুশ্মন সে সকলের সাথে দুশ্মনী করতে পারে। আপনার উচিত হবে তাকে নজরদারিতে রাখা। এটা কবুল করে নিচ্ছি। আলী জনাব, পুতিফারের অবস্থা ভালো নয়। আমি তাকে পূর্বেই সতর্ক করেছিলাম, তার জন্য উত্তেজনা ও পেরেশানি একদম ক্ষতিকর। কিন্তু কে শুনে কার কথা, তিনি আমার কথা বিন্দু মাত্র কর্ণগোচর করেনি। এখন কিন্তু ওনার খুব খারাপ অবস্থা। কিছু ঔষধ আমি দিয়ে যাচ্ছি, ঠিক মতো খাওয়াতে হবে আমার বানু। আপনার অবস্থাও খুব একটা ভালো নয়, নিজের দিকে লক্ষ্য রাখবেন আমার বানু। যেসব ঔষধ সিনুহে বললেন সেগুলো পুতিফারের জন্য সরবরাহ করো এবং রাজমহলকে পুরোপুরি শান্ত করে রাখো। ওগুলো কিছু নয়, তোমার উপস্থিতি আমাকে বেশি কষ্ট দেয়। তুমি না থাকলে আমি বেশি শান্তি পাব। এই দিনগুলোতে আমাকে সবচেয়ে বেশি শান্তি দিতে পারত যে সে হলো ইউজারসিফ,
যাকে তুচ্ছ তা ছিল আমার মূর্খতার কারণে হারিয়ে ফেলেছি। এখন আমার উচিত হচ্ছে এই কুঠুরিতে নির্বাসিত জীবন যাপন করা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা। দুঃখিত আলী জনাব। বানুতি পরবর্তী ব্যক্তি। খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কামরায় যেতে এবং কিছুক্ষণ পর বেরো হয়ে গেল। তার মানে বানুতিকে কি হরিণহবের মতো অজ্ঞামহর দাওয়াত করল? কিভাবে বুঝবো তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে? এটা তো বোঝাই যাচ্ছে, তারা চাইছে ইউসুফ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে যাক, আর আমাকে ক্ষমতাচ্যুত করতে তারা বাদশাকে প্ররোচিত করবে। কিভাবে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত হব? চিন্তা করো না, যদি খোদাবন জানত একটা উপায় অবশ্যই পেয়ে যাব। আলী জনাব, আপনার বন্ধুরা আপনার সাক্ষাৎ পেয়ে ধন্য হতে চাচ্ছে। আমার বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনবে, তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেব, তোমরা আঞ্জাম দেবে। প্রথমত, তোমাদের কার্যাবলী দেখাশোনার দায়িত্ব জ্ঞানী ও অভিজ্ঞতা সম্পন্ন জনাব মালিকের হাতে, তার মাধ্যমে তোমাদের সাথে আমার যোগাযোগ হবে। তোমাদের যত সমস্যা ও চাওয়া পাওয়া তোমরা মেনিসাবুর মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, আমরা আমুন খোদা ও তার খাদেমদের বিরুদ্ধে এক কঠিন সংগ্রামে লিপ্ত রয়েছি। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে। তাই আমরা যদি হুঁশিয়ার না থাকি, তাহলে দুশ্মন আমাদের আঘাত করবে এবং আমাদের নিশ্চিহ্ন করে ফেলবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে বাদশাহ আমেনহোতেপের খোয়াব ব্যাখ্যায় আমুনের ইবাদতখানার খাদেমদের পরাজয়ের খবর এবং একাত্মবাদী খোদার বিজয়ের খবর চারিদিকে ছড়িয়ে দেবে। অসংখ্য মানুষ এখনও এ ব্যাপারে কিছুই জানে না, তাদেরকে সমস্ত ঘটনা জানাতে হবে। এবং সাধারণ মানুষদের মধ্যে আমুনের খোদা এবং আমুনের ইবাদতখানার খাদেমদের আকিদা একেবারে দুর্বল করে দেবে। আমি তোমাদের থেকে বিশ্বাসী ও বিশ্বাস করার মতো কাউকেই পাইনি। তোমরা গম সংরক্ষণে এবং ইবাদতখানার খাদেমদের কর্মতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকবে। মুনাফাখোর ও আমুনের খাদেমরা সবকিছু বানচাল করে দিতে পারে, তাই যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে, আমি ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয়ত, বিশালাকার জমি চাষাবাদের জন্য আমার প্রচুর বীজ দরকার, তোমরা সে বিষয়ে তথ্য সংগ্রহ করে আমাকে জানাবে। ভবিষ্যতে তোমাদের জন্য কঠিন দায়িত্ব রয়েছে যা তোমাদেরকে পরে অবগত করা হবে। ইরানুস, আমার বন্ধুরা ক্লান্ত, তাদের বিশ্রামে নিয়ে যাও। জনাব মালিক, আপনি একটু থাকুন। আপনি তো দুনিয়া ঘুরে বেড়ানো একজন মানুষ, আপনার এই অভিজ্ঞতা আমার এই কাজে খুব সাহায্য করবে। আপনি আমার বিশ্বস্ত, তাই আপনি আমার উপদেষ্টা হবেন। পূর্বে আমি বহু কাফেলার পথ প্রদর্শক ও হেদায়ত করেছি, কিন্তু আপনি আমার খোদার নবী, আপনি আমাকে যা হেদায়ত করবেন, আমার জান এবং তিল দিয়ে আপনার প্রতি আনুগত্য প্রকাশ করব। মরহুম আমেনহোতেপের সময় থেকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে নিজেদের মাকসাদে পৌঁছাতে আপনারা যে কোনো কাজ করতে পারেন।
আমি আপনাদের কাছে আমার বার্তাবাহক পাঠিয়েছিলাম এই ভেবে যে আপনারা স্বেচ্ছাচারিতা ত্যাগ করবেন। বলেছিলাম আমেন হতেবের ক্রোধ অধিক হওয়ার পূর্বে ক্ষমা প্রার্থনা করুন, কিন্তু আমার সহযোগিতার পরিবর্তে আপনি ষড়যন্ত্র করে আমি আমার পুত্র ও স্বামীকে হত্যা করতে চাইলেন। আপনাদের ষড়যন্ত্রের ফলে বেচারা আপুপিস ফাঁসিতে ঝুলল। বানু, আপনি রাগান্বিত হয়ে আছেন। হাকিকত মূল হলো এটাই যে আমুন খোদাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের কারণে আপুপিস নিজেই বাচ্চাকে হত্যা করতে চেয়েছে। যাই বলুন না কেন, সিদ্ধান্ত দেওয়ার মালিক আমার পুত্র আমেন হতেব। আমি তার কাজে হস্তক্ষেপ করতে পারি না। এখন আমার সমস্যা ভিন্ন জায়গায়। একজন ভিনদেশী যে আমুন খোদায় বিশ্বাসী নয়, সে কিনা মিশরের মতো প্রাচীন দেশের কৃষিমন্ত্রী হবে। আপনি কি বুঝতে পারছেন, ইউজাসিফ যদি মিশরের সমস্ত ধন সম্পদ গম কেনার কাজে ব্যয় করে, তাহলে মিশরের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? গমে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হবে, অন্যদিকে সামরিক শক্তি ভেঙে পড়বে, আর এই সুযোগে আমাদের বহিঃশত্রুরা আমাদের উপর যে কোনো সময় আক্রমণে লিপ্ত হবে। একজন ভিনদেশী জোয়ান এসে তার মতো করে খোয়াবের ব্যাখ্যা করল, আর সবাই তা মেনে নিল। এটা কি ঠিক? রাষ্ট্র চালাতে তাকে কৌশলী হতে হয়। রাষ্ট্র চালাতে গেলে শক্তির দরকার হয়, বুদ্ধির দরকার হয়। সময় আছে এখনো, ভেবে দেখুন। আর যদি দুর্ভিক্ষ এসেও যায়, রাষ্ট্র কি সবাইকে বসিয়ে বসিয়ে গম খাওয়াবে? রাষ্ট্র তো কোনো লঙ্গরখানা নয়, বরং এতে জনগণ নিশ্চিন্ত হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে। এই যুবক আমাদের মিশরকে একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে। এবার ভাবুন কি করবেন। ধরে নিচ্ছে আপনার কথা সঠিক, কিন্তু আমার করণীয় কি? অনেক কিছুই করার আছে। আপাতত জওয়ান আমেন হতেবকে সব কিছু বুঝিয়ে বলুন। আমাদের দেশের জ্ঞানী গুণী অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিরা কি মরে গেছে যে একজন ভেড়া চড়ানো ভিনদেশীর কাছে আমাদের হুকুমত অর্পণ করতে হবে? কিন্তু আমেন হতেব ইউজারসিফকে ভালোবাসে, মনে হয় না আমার কথাই কোনো লাভ হবে। যদি জানতে পারেন যে ইউজারসিফ এই সাম্রাজ্যের অধিপতি হতে চায়, তাহলে কি করবেন? আর সেটা করতে গিয়ে সে যদি জোয়ান আমেন হতেবকে হত্যা পর্যন্ত করে ফেলে, তখন হয়তো আপনি আমার কথা বিশ্বাস করছেন না। তবে আমি নিশ্চিত যে এই যুবক আমাদের বিরুদ্ধে কোনো নীল নকশা নিয়ে এখানে এসেছে। ভয়ঙ্কর কিছু ঘটার আগে সাবধান হন। অনুরূপ খেয়াল করছেন না বানু? এক গাদা সাজাপ্রাপ্ত আসামিকে জাবিরা কারাগার থেকে নিয়ে এসেছি এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে ন্যস্ত করেছি। তার মানে কি আমাদের কি হরেন হোপের ন্যায় সাহসী আর বীর পুরুষ নেই? আমি শুধু আপনাকে সাবধান করতে পারি বানুতি, বাকি সিদ্ধান্ত আপনার। উত্তম হচ্ছে এই চার দেয়ালের কথা যেন বাইরে না যায়, কেননা এটা নিয়ে আবার দেখা যাবে তত্ত্ব বিশ্লেষণ ব্যাখ্যা শুরু হয়ে গেছে। পরে হয়তো বলবে আমি ষড়যন্ত্রকারী। জানি না কে ইবাদতকারী আর কে শয়তান। যাই আমার পুত্রের সঙ্গে কথা বলে দেখি। যাই হোক না কেন, একজন ভিনদেশীকে মিশরের উচ্চ পদে আমি দেখতে চাই না। সাংঘাতিক খবর আছে।
বলো কি হয়েছে? জনাব অজ্ঞামহর বানতির সাথে দেখা করে গেছেন। তিনি বানতিকে বলেছেন ইউজারসিফ কোনো নীল নকশা কার্যকর করতে এখানে এসেছেন। ক্ষমতার লোভে ইউজারসিফ নাকি জোয়ান আমেন হতেপকে হত্যা করবেন। তুমি একদম নিশ্চিত থাকো আমি ইউজারসিফকে এই কথা বলবো। মনে হলো বানতিও তা বিশ্বাস করেছেন, আর অজ্ঞামহর আমাকে নিষেধ করেছেন আমি যেন কাউকে না বলি। বানতির দিকে লক্ষ্য রেখো। ঠিক আছে, এখন তুমি চলে যাও, কেউ দেখে ফেলার আগে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। তোমার উচিত তাকে ক্ষমতাচ্যুত করা। কেন আম্মাজান, ইউজারসিফের গুনাহ ও অপরাধটা কি আছে? এটি লজ্জার যে আমুন খোদার শহর তেবসে, যে শহরের প্রায় সবাই নিজের অস্তিত্ব দিয়ে আমুনকে ইবাদত করে, আর সেখানে কেন আমুনের দুশ্মন ক্ষমতা স্বাদ ভোগ করবে? আমার মনে হয় না যে ইউজারসিফের ক্ষমতার লোভ রয়েছে। ইউজারসিফের ক্ষমতার আহরণ অথবা অপসারণ কোথাও কোনরূপ পার্থক্য করে না। তাকে এখন আমাদের প্রয়োজন, সে আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে। তাহলে সরাসরি বলো যে মিশরের সব মানুষ মারা গিয়েছে, আর আমরা একজন কাফেরকে মিশরের অর্থমন্ত্রীর পদ দিতে বাধ্য হয়েছি। কেন, সেনাপতি হোরেনহোপকে কি এই কাজে লাগানো যায় না? একজন দাগী আসামি ইউজারসিফকে কোন বিবেচনায় মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পদে নিযুক্ত করলে? আমি হোরেনহোপকে ভালোবাসি এবং তার সামর্থ্য সম্পর্কে অবগত, কিন্তু সবাইকে সব কাজের জন্য তৈরি করা হয়নি। এছাড়াও জাভিরা কারাগারে আসামিরা ইউজারসিফের কারণেই সংশোধিত হয়েছে। দাগী আসামি সব সহজ কথা নয়। এই কারাবন্দীরা নিজেদের ভুলের জন্য অনুশোচনাগ্রস্ত এবং এখন ওরা যোগ্যতা সম্পন্ন কর্মকর্তা। আমি তোমার আব্বাজানের সময়কাল দেখেছি এবং মিশরের হুকুমতের শুরু থেকেই ছিলাম। আমি যা কিছু বলছি তোমার ও মিশরের কল্যাণের জন্যই বলছি। ইউজারসিফ তোমার সরলতা ও বিশ্বাসের সুযোগ নিচ্ছে। 7 বছর ধরে গম ক্রয় করার অর্থ কি তুমি বুঝতে পারছো না? এতে মিশরের রাষ্ট্রীয় কোষাগার শূন্য হয়ে যাবে। এতে করে আমাদের সামরিক শক্তি হ্রাস পাবে এবং বহিঃশত্রুর আক্রমণ বৃদ্ধি পাবে। কৃষকদের মাঝে যদি রাষ্ট্রীয় জমি বিতরণ করা হয় তাহলে তোমার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছো না? আপনার চিন্তা সঠিক। যদি ইউজারসিফ আমার উপস্থাপিত বিষয়বলির সঠিক উত্তর দিতে অক্ষম হয় তাহলে অবশ্যই পদচ্যুত হবে, তাকে কোনোরূপ ছাড় দেয়া হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আমার কথাগুলো বললাম, বাকিটা তোমার বিবেচনা। এমনও সম্ভাবনা আছে যে ক্ষমতার লোভে পড়ে সে তোমাকে হত্যা পর্যন্ত করতে পারে। এইটা আবার কে ভবিষ্যৎবাণী করলো? এটা শুধু আমার কথা নয়, ইবাদতখানার খাদেমরাও এ শঙ্কাই করছেন। এদের আসলেই কোনো মান সম্মান বোধ নেই। এত অল্প খাদ্য ভাণ্ডার নিয়ে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। ইসমুত, তুমি একজন কোষাধ্যক্ষ হিসেবে তোমার উচিত ছিল আরও কর্মতৎপর হওয়া। উত্তম পন্থা হল সবসময় আয়কর বৃদ্ধি করা ও জনগণের কাছ থেকে অধিক রাজস্ব আদায় করা। না, এই পদ্ধতিতে অভাবী লোকদের আরও অভাবী করে তুলবে। যদি কেউ অগ্রিম আয়কর প্রদান করতে না পারে তাহলে কি হবে? ধারণা করছি ভরণ পোষণ ও খরচের জন্য আরও উত্তম পথ খোলা রয়েছে। দরুদ আলী জনাব ইউজারসিফ। খোদাবন্দের দরুদ তোমার উপরে। কি হয়েছে ইরানুস? খোদাবন্দের দরুদ তোমাদের উপরে। দরুদ তোমার উপরে ইরানুস। আলী জনাব, হোরেনহোপ গতকাল অজ্ঞামহরের ইবাদতখানায় গিয়েছিল, জানি না তাদের মধ্যে কি কথা হয়েছে। আমি হোরেনহোপকে নিয়ে খুব বেশি চিন্তিত নই। সে কুদরতের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু আমেন হতেবের বিশ্বাসের খেয়ানতকারী নয়। মনে হয় না এত সহজে নিজেকে বিক্রি করবে। আজ অজ্ঞামহর বানতির দিদারে এসেছিল, নিশ্চয়ই তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তুমি নিজে তাদেরকে দেখেছো? না, বানুতির খাদেম আমাকে খবর দিয়েছে। আর অজ্ঞামোহর চলে যাওয়ার পর বানুতি আমিন হতেবের কাছে গিয়েছে। সন্দেহ নেই যে অজ্ঞামোহর তার উদ্দেশ্য হাসিলের জন্যই গিয়েছে। সব কিছুই সম্ভব, তবে এই বিষয় নিয়ে চিন্তিত হবার মতো এমন কিছুই ঘটেনি। আমার আপু পিসের কথা মনে আছে? হুম, ওটা খাদেমদেরই ষড়যন্ত্র ছিল। জানি আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের উদ্দেশ্য হাসিল করতে যে কোনো কাজ করতে তার দ্বিধা করবে না, কিন্তু আমার খোদা মহাপরাক্রমশালী এবং আমি নিজেকে তার উপর সুপর্দ করেছি। যেহেতু আমরা কাজ করছি, সেহেতু আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের অস্তিত্ব বিপন্ন দেখতে পাচ্ছে। অবশ্যই নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠায় সজাগ থাকবেন, তবে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে এই লড়াইয়ে আমি এবং আমার খোদাই বিজয়ী হবে। আলি জনাব, বাদশাহ চতুর্থ আমিন হতেব আপনাকে তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। যদিও বানুতি আমাকে গালমন্দ ও মিথ্যাচার করেছে, কিন্তু তারপরও বলবো চিন্তার কারণ নেই। আজ নীলিফার কোপ্তার সাথে দেখা হয়েছিল, সে কিন্তু পুরনো শত্রুতা ভোলেনি। আলি জনাব ইউজারশিপ সম্পর্কে কিছু বলেছে? হ্যাঁ, সে বলেছে সে সুযোগের অপেক্ষায় রয়েছে। আমি তো জানি নীলিফার কোপ্তা বিপজ্জনক লোক, তারপরও বলছি এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আসছি। আলিজনাব ইউজারসি প্রবেশের অনুমতি চাইছে। দরুদ মহামানব বাদশাহ, দরুদ বানু, দরুদ হাকিম ইউজারসিফ, খোশ আমদেদ ইউজারসিফ। কাজে এতটাই মশগুল হয়েছো যে আমাকেই ভুলে গেছো। আমার আজিফা আঞ্জাম দিতে মশগুল ছিলাম, দূত বলল আপনি তলব করেছেন, খেদমতে হাজির হলাম। সর্বশেষ যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি মহামানব বাদশাহ। আমাদের তথ্য সংগ্রহ এখনো পরিপূর্ণ হয়নি, এখন পদক্ষেপে ফায়দা হবে না। আগে জানা উচিত মিশরের জনসংখ্যা কত, নারী এবং পুরুষের সংখ্যা কত, বড় এবং ছোট মিলিয়ে কতজন, এবং এই সংখ্যা শহরে কেমন, কতজন শহরে বাস করে আর কতজন গ্রামে বাস করে, কতজন কৃষি কাজ করে, কী পরিমাণ জমি কৃষিকাজে ব্যবহৃত হয় এবং সেটা কোন অঞ্চলের, এগুলো জানার পরে পরিপূর্ণ পদক্ষেপ নিতে পারব। চাষাবাদযোগ্য জমিগুলো নীলনদের আশেপাশেই রয়েছে, এটা পরিমাপ করা খুব বেশি মুশকিল নয়। আসলে যে জমিগুলোর পাশে জলধারা রয়েছে তার সবগুলি চাষাবাদযোগ্য। এই নিয়ামতে সাত বছর শুধু নীল নদী পানিপূর্ণ থাকবে না, মহান খোদাবন্দের ইচ্ছায় বৃষ্টি পুরো মিশর দেশের তৃষ্ণা মিটিয়ে দেবে। তোমার একত্ববাদী খোদা কি আমাদের জন্য কাজ করবে? মিশরের জন্য কি সাত বছর বৃষ্টি ঝরাবে? এতে করে সমগ্র মিশর চাষাবাদের উপযোগী হয়ে উঠবে। আমাদের উচিত সমস্ত কৃষককে বলা যতটুকু সম্ভব গমের চাষাবাদ করতে। আমরা তাদের চাহিদার অতিরিক্ত অংশ উপযুক্ত মূল্য দিয়ে মিশরের হুকুমতের জন্য ক্রয় করব। গম কেনার এ সকল পুঁজি কোথা থেকে সংগ্রহ করব? প্রথমত কর আরোপের অব্যাহতি থেকে, এবং দ্বিতীয়ত জমির মূল্যে গম ক্রয়ের মাধ্যম হতে। যে যতটুকু গম মিশরের হুকুমতে জমা রাখবে সে ঠিক ততটুকু জমি পাবে এবং সেখানে কাজ করবে। এই জমিগুলো ইতিহাসের ধারাবাহিকতায় হুকুমতের পৃষ্ঠপোষকতা করেছে এবং মিশরের বাদশাহদের ক্ষমতার জিম্মেদার হয়েছে। ওগুলো দান করে দেওয়া কি ঠিক হবে? তাদেরকে জমি হস্তান্তর করলে আমাদের হুকুমত দুর্বল হয়ে যাবে। আপনার কিন্তু উচিত আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদের উপর মালিকানা প্রতিষ্ঠিত করা। 3000 বছর অতিক্রান্ত হয়েছে, অথচ এখনো কেউ আমুনের ধন সম্পদ খাদেমদের কাছ থেকে উদ্ধার করতে পারেনি। আমরা কারো কাছ থেকে জোর করে কোনো কিছু গ্রহণ করব না, তারা নিজেরা হস্তান্তর করবে। আমি এখনো আমার জবাব পেলাম না। জমিগুলো দান করার ফলে আমাদের হুকুমত দুর্বল হয়ে পড়বে না? এটা অত্যন্ত সহজ, আমরা কাউকে বিনামূল্যে গম দেব না, হোক সে খাদেম হোক সে ধনী লোক। বিনিময় হয় মুদ্রা নতুবা স্বর্ণালঙ্কার অথবা অন্য কোনো সম্পদ লিখে দেবে,
এভাবে ক্রমান্বয়ে যা আমরা নিজেদের কৃষককে দান করব সেটা আবার আমাদের মালিকানাতে ফিরে আসবে। যদি ধনী ব্যক্তিরা ও খাদেমগণ নিজেদের গম গুদামজাত করে তাহলে তো রাষ্ট্রীয় কোষাগারে গম জমা পড়বে না। আপনাদেরকে আশ্বস্ত করছি যে মিশরের হুকুমত ছাড়া কেউ গম গুদামজাতকরণের দুঃসাহস দেখাতে পারবে না। আচ্ছা, ভরণ পোষণ যোগানোর জন্য কি অন্য পন্থার দরকার নেই? কেন নেই, আছে। আপনি অনুমতি দিলে প্রথম ফুরসাতেই আমি জনগণের কাছ থেকে সাহায্য পেতে চাই। আপনি কি নিশ্চিত যে জনগণের কাছে সাহায্য চাইলে তারা সহযোগিতা করবে? আমি আশাবাদী ওরা আমাকে সাহায্য করবে। একটা খবর পেয়েছি, ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারীর মরদেহ নীলনদ থেকে উদ্ধার হয়েছে। তার মানে ডুবে মারা গেছে? না, আমার ধারণা তাকে ডুবিয়ে মারা হয়েছে। তার মানে খাদেমগণ তাকে হত্যা করেছে? আলী জনাব, আমার ধারণা হচ্ছে যে ইউজারসিফের খোয়াবের ব্যাখ্যা অনুমোদন করার কারণেই খাদেমরা তাকে শাস্তি দিয়েছে। আমার তা মনে হয় না, তবে হত্যাকারী কে সেটা আমি অনুমান করতে পারছি। খাদেমরা নয়, তাকে হত্যা করতে লোক ভাড়া করা হয়েছে। তাদের স্বেচ্ছাচারিত পাপাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে একটু ভাবা উচিত। জনগণ একজন কাফেরের খেলনা বস্তুতে পরিণত হয়েছে। একজন বাদশাহ তার খোয়াবের অন্বেষণ করতে গিয়ে সাধারণ জনগণের উপর কি দুঃস্বপ্নই না ডেকে আনছেন। দরুদ আপনার উপরে ইউজারসি, দরুদ আপনার উপরে ইউজারসি, দরুদ আপনার উপর, দরুদ আপনার উপরে ইউজারসি। আমরা অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করে গম গুদামজাত করব, কিন্তু আমি আপনাদের কাছে চাইছি আপনাদের প্রয়োজনের অতিরিক্ত গম আপনারা বিনা মূল্যে মিশরের হুকুমতের কাছে জমা রাখবেন। আমরা বুঝতে পারছি যে এটা একটা চালাকি। কেন আমাদের কষ্টের ফসল রাষ্ট্রের কোষাগারে দেব? শুনে রাখো, আমি আমার এক মুঠো গমও কাউকে দেব না। তার মানে 10,000 দেবেন? এটা কিন্তু কম সম্পদ নয়। হ্যাঁ, কম নয়, তবে ইউজারসিফের জন্য আমি আরো অন্তত 10 গুণ বেশি চাই। এর চাইতে কম হলে অন্য কাউকে দিয়ে করান, আমাকে দিয়ে সম্ভব নয়। আলী জনাব অজ্ঞা মোহরের জন্য একটা ভালো খবর এনেছি।